بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 24 জামাদুল উলা 1445 হিজরি মোতাবেক 8ই ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 64। বিষয়বস্তু খাবার খাওয়ার ক্ষেত্রে বা পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদিও লেখক এখানে শুধু খাবারের কথা বলেছেন কিন্তু পান করার বিষয়টিও তাতে সামিল। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, এতে বিভিন্ন বিষয়গুলি নিয়ে এসেছেন ইসলামের দৃষ্টিতে যেভাবে খাওয়া দাওয়া করা উচিত। বলছেন লেখক, ওয়াকানা ইযা ওয়াদা ইয়াদাহু ফিত তুআমি ক্বালা বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খাবারে হাত রাখতেন বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। হাদিসে শুধু বিসমিল্লাহ এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি। কিন্তু আইম্মা কেরাম ওলামাদের মাঝে ইখতিলাফ হয়েছে যে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো সেটা কেমন বলা ঠিক না ঠিক নয়, আর ঠিক হলে সেটা উত্তম নাকি শুধু বিসমিল্লাহ বলা উত্তম, এই নিয়ে বিভিন্ন মত রয়েছে। যেটা আমরা বললাম যে হাদিসে কিন্তু শুধু বিসমিল্লাহ বলার কথা এসেছে, সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম উচ্চারণ করো বা বিসমিল্লাহ বলো। সুতরাং হাদিসের ওপর যদি আমল করতে হয় তো বিসমিল্লাহ বলা উচিত। শুধুমাত্র কি বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ আকুল, আল্লাহর নামে আমি শুরু করছি, যেই কাজটি শুরু করছেন সেই ক্রিয়াটি ওখানে উজ্জ্ব আছে। খাওয়া দাওয়া শুরু করছেন তাহলে এখানে আকল উজ্জ্ব আছে, বিসমিল্লাহ আকল আমি আল্লাহর নামে খাচ্ছি বা খাওয়া দাওয়া শুরু করছি। পান করছে বিসমিল্লাহ আশরাব, এখানে মাহজুফ মানে উজ্জ্ব আছে। পড়া শুরু করছে বিসমিল্লাহ আকরাও, আমি আল্লাহর নামে আমি পড়া শুরু করছি পড়ছি।
বিসমিল্লাহে আক্তব লিখতে শুরু করে বিসমিল্লাহ এইভাবে আর কি। আর কেউ কেউ বলেছেন এমন একটা ফেল মানে ক্রিয়া ওখানে উজ্জ মানব যে সব জায়গায় এটা ফিট হবে, মানে প্রত্যেকটা কাজের জন্য সেই কাজ অনুযায়ী আমি এত ক্রিয়া চেঞ্জ করব না, তাহলে শুরু করছি বললে হয়, কারণ সব কাজই শুরু করা চলবে ফিট হয়ে যাবে। শব্দটি শুরু করা আরম্ভ করা কথাটি এমন যে সব কাজে ফিট হবে, খাওয়া শুরু করছি, পান করা শুরু করছি, ঘুমানো শুরু করছি, হ্যাঁ বাথরুমে যাওয়া শুরু করছি ইত্যাদি ইত্যাদি, তাই না, উজু শুরু করছি। বিসমিল্লাহে আবদাও বা বিসমিল্লাহে আশরাও, বাদাই আবদাও মানে শুরু করা আর সারাই আশরাও মানে শুরু করা, শুরু করা কিন্তু আরবি শব্দ, কিন্তু শুরু মানে আরম্ভ করা। বাংলা এমনভাবে হয়ে গেছে শুরু কথাটি তো মনে হচ্ছে যে বাংলা, কিন্তু আসলে কিন্তু শুরু হচ্ছে আরবি শব্দ, সারাই আশরাও শুরু ওয়ান মজদার শুরু। তো বিসমিল্লাহ বলা হাদিসে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম বললে প্রথম ইখতিলাফ জায়েজ না নাজায়েজ, অধিকাংশ ওলামারা বলছেন বিসমিল্লাহির রহমান বলা জায়েজ, একমাত্র আল্লামা আলবানীকে দেখছি যে উনি বলছেন যে যেহেতু হাদিসে বিসমিল্লাহ শুধু এসেছে সুতরাং বিসমিল্লাহর অতিরিক্ত বলা জায়েজ নয়, সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ, তার মানে তার কাছে তিনি জায়েজ মনে করছেন না এটি। আর এরকম ফতো অনেকেই দিয়ে থাকেন যেহেতু শেখ আলবানী রহমাহুল্লাহ এটি তাহকি গবেষণা তার মত এটি, কিন্তু ইমাম নবী তারপরে আরও অন্যান্য আরও মাইকেরাম অধিকাংশকে দেখা যাচ্ছে তারা বলছেন বিসমিল্লাহির রহমান রহিম বলা যাবে, হ্যাঁ বলা যাবে, তো বলা যাবে সমস্ত প্রায় ওলা মাইকেরাম কোন বলছে যাবে, একমাত্র অল্প কিছু আলেম ছাড়া। এখন বলা যাবে তাদের মধ্যে আবার ইখতিলাফ যে এখন কোনটা ভালো, তাহলে যেটা হাদিসে স্পষ্ট শুধু বিসমিল্লাহ বলে ক্ষান্ত হওয়া বেশি উত্তম নাকি বিসমিল্লাহ রহমান রহিম বলা উত্তম, অধিকাংশরা বলছেন যারা কোরআন এবং হাদিসের অনুসারী আর জায়েজ মনে করছেন বিসমিল্লাহ রহমান বলাকে, তারাও বলছেন যে বিসমিল্লাহ শুধু বল এটি ভালো, কারণ আপনি সুন্নতের পাবন্দি করলেন আপনি, আর যদি আর রহমান রহিম বলে তো সেটা জায়েজ। একমাত্র কিছু এরকম আলেম রয়েছেন যারা বলছেন যে অতিরিক্ত বলল রহমান বলল রহিম বলল সুতরাং সেটা বেশি উত্তম, কিন্তু আমরা মাঝামাঝিটা নিতে পারি যে জায়েজ না জায়েজ মনে করবো না, আর বিসমিল্লাহ বলে বেশি ভালো কারণ হাদিসে ওইটা এসেছে, কিন্তু কেউ যদি বিসমিল্লাহের রহমান রহিম বলে তাহলে আপত্তি করবেন না, কারণ খাওয়া দাওয়ার সময় দেখা যায় অনেকে বিসমিল্লাহের রহমান রহিম অনেকে বলেন আপনি বিসমিল্লাহ রহমান কেন বললেন, তো অনেকে আহলে হাদিসের আমাদের দেশে আপত্তি তুললেন, আপত্তি না করে যারা আপত্তি তুললেন তাদের হ্যাঁ মশলাক হচ্ছে আলবানির মশলাক, আলবানির রহমান বলে সেটাকে না জায়েজ বলেছেন সেই জন্য। তো যাই হোক অতিরিক্ত বলা জায়েজ, উত্তম বলা যাবে না। নবী সাল্লাম তাহলে খাওয়ার সুরে কী বলতেন? বিসমিল্লাহ বলতেন। ও আমারা বেজালেক শুধু বলতেন নয় বরং তিনি নির্দেশও দিয়েছেন, একটা কাজ নিজেও করতেন এবং হুকুম দিয়েছেন, গুরুত্ব তাহলে আরও বেড়ে গেল, তাকিদ বেড়ে গেল। ওয়াকুলু, আর তৃতীয় গুরুত্ব হচ্ছে বিসমিল্লাহ বলার, বিশেষ করে খাবারের সময়, অন্য নাম নয় খাবারের সময় বিশেষ করে আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন নবী সাল্লাম বলছে এজানাসিয়া, কেউ যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় খাওয়ার শুরুতে প্রথমখানে ভুলে গিয়েছেন, বেশ কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করছেন ওই অবস্থায় মনে হয়েছে, মাঝামাঝি চলে গেছেন একবার শেষ দিয়ে চলেছে তারপরে মনে হয়েছে, খাওয়া দাওয়া একবার শেষ হয়ে যায়নি চলছে মনে হয়েছে। ফালিয়াকুল, যদি স্মরণে আসে বলেন বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, আল্লাহর নাম উচ্চারণ করছি শুরুতে এবং শেষে সবসময় আল্লাহর নাম আমি উচ্চারণ করছি। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদের তিরমিজিতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন যে কেউ যদি বিসমিল্লাহ ভুলে যায় তাহলে বিসমিল্লাহে ফি আউয়ালিহি ওয়া আখিরিহি বলবে। হাদিসুন সহিহুন, ইমাম ইবনে কাইয়িম বলছেন হাদিস সহি এটি। আর একটি মশলা এখন আসলো যে বিসমিল্লাহ খাবার আগে বলতে হবে, কিন্তু খাবারের আগে খাওয়া শুরু করার বিসমিল্লাহ বলা সুন্নাত না ওয়াজিব, কি জানা আছে? সুন্নাত। এর সাথে কেউ যদি সুন্নাতে মুয়াক্কাদা বলে তবু ঠিক আছে, কারণ নবী সাল্লাম নিজে বলেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন, নবী সাল্লাম বলেছেন ভুলে গেলে যদি মনে হয়ে যা পরে তো এইভাবে বলিও, মানে সেটার ঘাটতি পূরণ করে বিসমিল্লাহ ওয়াল ওয়াখিরিহি। তারপরে আরেকটা পয়েন্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি বিসমিল্লাহ খাবারের আগে না বলে তাহলে শয়তান তার সাথে শেয়ার করে, শয়তান খেতে থাকে,
চারটা দিক হয় এর গুরুত্বের, এই জন্য সুন্নাতে মুয়াক্কাদা। খাবারের আগে বিসমিল্লাহ বলা কি সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ ভিন্ন মত পোষণ করেছেন এখানে, তিনি বলছেন যে সুন্নাতে মুয়াক্কাদা শুধু নয়, ওয়াজিব। তাহলে কেউ যদি বিসমিল্লাহ না বলে সে গুনাহগার, ওয়াজিব বলা মানে যদি না বলে কেউ তাহলে সে গুনাহগার। বিশেষ করে মনে থাকে, মনে না থাকলে ভুলে গেলে আল্লাহ অনেক সময় মাফ করবেন, কিন্তু ওয়াজিব কাজ মনে আছে তারপরে কেউ যদি না বলে বা অবহেলা করে বলেই না অভ্যাস নেই তাহলে গুনাহগার, ওয়াজিব ত্যাগকারী সে। তাই বলছেন ওয়াসাহিহু, আর সঠিক মত হচ্ছে কার কাছে, লেখকের কাছে, ওজুবু তাসমিয়াতে ইন্দাল আকলি, খাবারের সময় মানে খাবার যখন শুরু করছেন তখন বিসমিল্লাহ ওয়াল ওয়াজিব, বিসমিল্লাহ বলা ওয়াজিব, ব্যতিক্রম এটি মত। এ মতটি খুব কমই মানুষ জানে যে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার গুরুত্ব অন্যান্য কাজের চাইতে বেশি। পড়ার সময় একটি বই পড়ছেন বিসমিল্লাহ বলা সুন্নাত, ওয়াজিব কেউ বলেনি, কিন্তু খাবারের সময় ওয়াজিব। এবং দলিল কিন্তু খুব মজবুত যে বিসমিল্লাহ না বললে আপনার সাথে শয়তান খাচ্ছে, আপনি শয়তানকে খেতে দেবেন, শয়তানকে নিয়ে প্লেটে বসে খাবেন, কত বড় অন্যায় কাজ করছেন আপনি। তো যার ফলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তো আর বলা হয়নি যে শয়তান তোমার সাথে পড়তে লাগবে, তাই না? তো এই জন্য ওই সব ক্ষেত্রে সুন্নাত মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ওয়াজিব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে, মূল কিতাবের লেখক। ও তারে কুহা, আর যেই ব্যক্তি বিসমিল্লাহ পরিত্যাগ করলো খাবার আগে বিসমিল্লাহ বললো না, শরীক হু শয়তান, তার অংশীদার হচ্ছে খাবাই শয়তান, তার সাথে ভাগ বসিয়ে দিল খাবার। আর শয়তান যদি খায়, এমনিতে যদি একজনের খাবার দুজন খান তাহলে কোনো রকম হবে, কিন্তু কম তো হবে একটু, হ্যাঁ কম তো হবে, বাহ্যিক যেটা যদিও যথেষ্ট হবে। তো আমল ওয়াহেদ ফিরিসেন, মমিনের একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট নয় বলেছেন, দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট, তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট বা তারও বেশি যথেষ্ট। আর এটা পরীক্ষিত, একটা প্লেট চারজনের পাঁচজন ছয়জন খাচ্ছেন, হয়ে যাচ্ছে মোটামুটি চলার মতো হয়ে যাচ্ছে। জি, তো বলছেন যে যেই ব্যক্তি বিসমিল্লাহ পরিত্যাগ করলো তার অংশীদার হচ্ছে শয়তান, ফি তামেহি ও সারাবেহি, খাবারের ক্ষেত্রে আর পানির ক্ষেত্রে। খাবার সময় বিসমিল্লাহ যদি না বলেন শয়তান আপনার সাথে খেলো, গ্লাসে পানি পান করছেন যখন বিসমিল্লাহ বললেন না শয়তান আপনার সাথে পান করে দিল, ভাগ বসল। এক তো ভাগ বসল, আরেকটা যেটা দিক ক্ষতিকর দিক সেটা হচ্ছে যে শয়তান আল্লাহর দুশ্মন আর মুসলিমের দুশ্মন, আদু মুমিন প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআন বলছেন, সে যদি আপনার সাথে অংশীদার হয় তাহলে আপনার খাবারে বরকত থাকবে না, বরকত থাকবে না। আরে কোনো ভালো আল্লাহর মখলুক ভালো মানুষ যদি খাই তাহলে তাতে বরকত হবে, কিন্তু খারাপ মানুষকে খাওয়ালে কি বরকত হবে, বরকত হবে না। তো খারাপ জিন শয়তান মানে খারাপ, খারাপ জিন। বলছেন ইবনুল কাইয়িম, ওয়া হাদিসুল আমরে বিহা সারিহাতুন সাহিহাতুন সারিহাতুন ওয়ালা মুআরিদা লাহা, তিনি যে বলছেন যে বিসমিল্লাহ বলা পানাহারের আগে ওয়াজিব, এই বিষয়টিকে আরও শক্ত করে বলছেন যে এই মর্মে যে নির্দেশের হাদিসগুলি রয়েছে, নির্দেশমূলক হাদিস রয়েছে যে তোমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, সামবিল্লাহ বিসমিল্লাহ বলে খাও, একটা ভালো তাড়াতাড়ি করে খেতে শুরু করেছে, একবার এদিকে হাত মারছে একবার ওইদিকে হাত মারছে, যেদিকে ভালো পাচ্ছে ছ মারছে, নবী সাল্লাল্লাহু বলে সামবিল্লাহ এই ভালো বিসমিল্লাহ বলে খাও, আর আমার ইবনে সালমা ছিল ছোট বাচ্চা প্লেটে বসে একসাথে, তার ওদের খাওয়ার অভ্যাস এক প্লেটে খাও, তো ভালো ভালো খাবারটা আগে ছোটো বাচ্চাদের যেমন অভ্যাস থাকে এরকম ছোটো বাচ্চাদের মতো বদ অভ্যাস বুড়োদেরও কারো আছে, কারণ ভালোটা আগে টেনে নেবে, দেখছে রানটা ওই সাইডে পড়ে গেছে ঘুরিয়ে দিল মুরগিটাকে, না প্লেটটাকে দিল ঘুরিয়ে, ছোটো বাচ্চাদের মতো ছোটো লোকই কারোবার। তো বিসমিল্লাহ বলার যে হুকুম রয়েছে সেই হাদিস হচ্ছে সহি, জয়ীফ নয়, সারিহ এবং ক্লিয়ার স্পষ্ট, বিসমিল্লাহ বলো। জি, ওয়ালা মুআরিদা, বিপরীত কোনো হাদিস নেই যে বিসমিল্লাহ বলার ক্ষেত্রে কোনো ছাড় আছে ডিসকাউন্ট আছে, বিসমিল্লাহ বলো নাই না বলো, বললে ভালো না বললে অসুবিধা নেই, এমনও কোনো হাদিস নেই। ওয়ালা এজমা ইউসাউয়িক মুখালাফাতা, আর এমন কোনো মুসলিম উম্মার ওলামাদের এজমা ঐক্যমত নেই যে আপনি হাদিস বিরোধী বিপরীত কাজ করে বিসমিল্লাহ বলবেন না, এমনও কিছু নেই। তারপরে বলছেন ওয়াজেব কেন বললাম, ওয়াহাল তাজুল ও মোশারাকাতু শায়াতের বেতাসমিয়াত আহাদিল জামা, আচ্ছা ধরে একসাথে একদল কয়েকজন খাচ্ছেন,
তার মধ্যে দুই একজন বিসমিল্লাহ বললো বা একজন বললো, ফরজে কিফায় সবার পক্ষ থেকে আদায় হবে না সবাইকে বিসমিল্লাহ বলতে হবে? হ্যাঁ, ইমাম শাফি রাহমাহুল্লাহর মত যে দলের একজনও যদি বলে দেয় কাজ হয়ে গেল, এই মতের খণ্ডন করছেন। মানে ইমাম শাফি রাহমাহুল্লাহর মতের বিপরীত তিনি কথা বলছেন ইবনুল কাইম, যে এটা ঠিক নাই এই মতটি। যেমন সালামের ক্ষেত্রে আছে, সালামের ক্ষেত্রে শরীয়তের বিধান কি, এদিক থেকে পাঁচজন আসছেন, হ্যাঁ, আর ওইদিকে ধরেন পাঁচজন দশজন পঞ্চাশজন বসে আছেন, জরুরি নয় যে সালাম আলাইকুম সালাম আলাইকুম পাঁচজনকে সালাম বলতে হবে, একজন দুইজন বললেই যথেষ্ট হয়ে গেল সালাম বল। ও জবাব দেওয়ার ক্ষেত্রে পঞ্চাশ জনের মজলিসে বসে আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বলতে, এটা জরুরি নাই, বললে মুস্তাহাব। ফরজে কেফায় দু চারজন এক বলে দিল ওয়ালাইকুম আসসালাম, যথেষ্ট যথেষ্ট সালামের ক্ষেত্রে এটা যথেষ্ট, কিন্তু বিসমিল্লাহ বলার ক্ষেত্রে কি যথেষ্ট? ইমাম শাফি বলছেন তাহলে কেয়াস করেছেন ওই সব মশলার উপর, সালামের মশলার উপর, বলছেন না বিসমিল্লাহ প্রত্যেককে বলতে হবে। দলিল যুক্তি কি? ইবনুল কাইমের যুক্তি খুব মজবুত, তিনি বলছেন আচ্ছা বলুন তো পাঁচজন এক প্লেটে খাচ্ছেন আর তার মধ্যে তিনজন বিসমিল্লাহ বললেন দুজন বললেন না, তাহলে এই যে দুইজন বললেন না আর তিনজন বলেছেন, এখন শয়তান আপনাদের প্লেটে বসতে পারবে না পারবে না? পারবে, একজন যদি না বলে তবু বসবে। এর দলিল হাদিস আছে, দুটো হাদিস সামনে নিয়েও এসছেন। তাহলে প্রত্যেকে শয়তানকে যদি বঞ্চিত করতে হয় আপনার খাবারে শেয়ার করা থেকে বা খাবার খাওয়া থেকে, তাহলে প্রত্যেকে বিসমিল্লাহ বলতে হবে, প্রত্যেকে বিসমিল্লাহ বলতে হবে। ধরেন ইমাম শাফির মত ঠিক নয় এই কথা বলতে চাইছেন কে? তো বলছেন যে ওয়াহাল তাজুল মোশারাকাত শয়তান বেতাসমিয়াতে আহাদিল জামা, একটি দলের কোন একজন বিসমিল্লাহ বললে শয়তানের অংশীদার হওয়া কি দূরীভূত হবে? যে একজন দুইজন বললো এক দলের ভিতরে, হ্যাঁ পঁচিশ পঞ্চাশ জন বা দশজন আছে পাঁচজন আছে তার মধ্যে একজন বললো, তাতে কি শয়তান খাবারে শেয়ার করা থেকে বঞ্চিত হবে? না হবে না, ও তো খাবে, তারপরও খাবে, কারণ কেউ বলেন বলেছে কেউ বিসমিল্লাহ বলেনি। বলছেন ফানাসা শাফি, ইমাম শাফি যেটা স্পষ্ট করেছেন সেটা হলে আলা এজাই তাসমিয়াতুল ওয়াহিদ, একজন বললে যথেষ্ট হয়ে যাবে, একজন যদি বিসমিল্লাহ বলে কয়েকজনের ভিতরে তাহলে যথেষ্ট হবে। ওয়াকাদিও কালো, কিন্তু এর উত্তর দেওয়া যেতে পারে, ইমাম শাফির মতের উত্তর দেওয়া যেতে পারে, মানে খণ্ডন করা যেতে পারে তার মতটি ঠিক নয় বলতে চাইছেন কি, যে লা তারতাফে মোশারাকাতুস শয়তান লিল আকেলে ইল্লা বিতাসমিয়াতি হওয়া, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বিসমিল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তার সাথে শরিক হবে। আমি বিসমিল্লাহ বললাম প্লেটে কয়েকজন আমার সাথে খাচ্ছেন, আমার সাথে শয়তান শেয়ার করতে পারবে না, কিন্তু আপনি যে আমার পাশে বসে খাচ্ছেন আপনি বিসমিল্লাহ বলেন আপনার সাথে হয়ে শেয়ার করবে, হ্যাঁ আপনার সাথে শেয়ার করবে। জি, তো বলছেন যে শয়তানের শরীক হওয়া দূরীভূত হবে না খাবার যিনি খাচ্ছেন তার সাথে, ইল্লা বেতাসমিয়াতি হওয়া, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার মাধ্যমে শয়তান শরীক হচ্ছে সে বিসমিল্লাহ না বলবে, তার মানে সবাইকে বলতে হবে। বলছে তিরমিজিতে একটি হাদিস রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে, হাদিসটি শুনেন দলিল, যে একজন যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটে দস্তরখানে আর একজন বেদুইন তাড়াতাড়ি এসে খেতে বসে বিসমিল্লাহ বলেনি, শয়তান এসে হাজির। বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াকুলু তোয়ামান ফি সিত্তাতি মিন আসাবিহি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাচ্ছিলেন তার ছয়জন সাহাবী সাথী সঙ্গে কিনে, ছয়জন সাথী এক দস্তরে বসে খাওয়া দাওয়া করছেন, ফাজা আরাবিয়ন, তারপরে একজন বেদুইন আসলো, বেদুইন সভ্যতাও জানে না তিনিও শিখেননি মাসলা মাসাইল জানে না, একজন বেদুইন আসলো, ফাকালাহু বিলুকমাতিন, আসার পরে এত তাড়াতাড়ি খেতে শুরু করলো যে যে খাবার যে সামনে ছিল সেটা দুই লুকমাতে সাপকে দিল। কিছু লোক আছে এত স্পিডে খেতে পারি, আর যদি পেটে জ্বালা থাকে তো বলতে হবে না, ও দেখবে যে আমি যদি দেরি করি তো এরা তো সেঁটে নেবে সব, আমি আগে সেঁটে ফেলি। ফাকাল হবে লোকমাতে, দুই লোকমাতে ওই বেদুইন খেয়ে ফেলল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম, রাসূল বললেন শোনো আমা ঈদ এত তাড়াতাড়ি কেমন শেষ করলে জানো, তোমরা দেখতে পাচ্ছ না ওর সাথে শয়তান খেয়ে নিল, ও খাচ্ছে শয়তানও খাচ্ছে, শয়তানও খাচ্ছে তার সাথে।
আমা শোনো ইন্নাহু লাউ সাম্মা লাকাফাকুম, এই যে বেদুইন এসে খেতে লেগেছিল আমাদের সাথে বা তোমাদের ছয়জনের সাথে, যদি এই লোকটি বিসমিল্লা বলতে, বেদুইনটা বিসমিল্লা বলতো, লাকাফাকুম, তোমাদের সবার জন্য খাবার যথেষ্ট হয়ে যেত, সবার খাবার যথেষ্ট হয়ে যেত। হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন, হাদিস 1858 তিরমিজিতে রয়েছে, আবু দাউদে 3767, মুসনাদ আহমদে রয়েছে, এবং হাদিসটি আল্লামা আলবানী রাউল গলি 1965 নিয়ে এসেছেন। মানে হাদিস সহি, জি হাদিস জঈফ নয়। তারপরে হওয়া মালুমুন, আর এটাও জানা আমাদের যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ওয়াসাবু সাম্মু, এটা কি আমরা বিশ্বাস করি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি আর তার সাহাবায়ে কেরাম যে ছয়জন তারা সবাই বিসমিল্লাহ বলেছে, শুধু একমাত্র একজন ওই যে বেদুইন সে বিসমিল্লাহ বলেননি, যার ফলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ, খাবার শেষ প্লেটে। বলছেন যে এটা সর্বজন বিদিত আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুয়া ওয়া সাহাবু নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার যে ছয়জন সাথী সঙ্গী সাম্মু, তারা বিসমিল্লাহ অবশ্যই বলেছেন। ওয়ালি হাজা জা ফি হাদিস হুজাইফা, এই জন্য আরেকটি হাদিস হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, বলছেন হাজারনা তোয়ামান, একদিন আমরা একটি খাবারের দাওয়াতে উপস্থিত, খাবার সামনে পরিবেশন করা হয়েছে আর আমরা হাজির সেখানে, ফাজাআত জারিয়াতুন, হঠাৎ করে একটা ছোট্ট বালিকা আসলো, জারিয়াতুন বালিকা ছোট্ট মেয়ে আসলো, কুচিম মেয়ে, কান্নাহাতুদফার, এত দ্রুত বেগে ছুটে আসছে মনে হচ্ছে তাকে কেউ ধাক্কা দিয়ে নিয়ে আসছে, একবারে তাড়াতাড়ি দৌড় দিয়ে ঝাঁপিয়ে খেতে আসছে, খেতে ঝাঁপ দিয়ে যেন দৌড় দিয়ে ছুটে আসছে ওই সেই মেয়েটি, ছোট্ট মেয়ে, কান্নাহাতুদফার, যেন তাকে কেউ ধাক্কা দিয়েছে পেছন থেকে। ফাজাহাবাত লেতাদাইয়া দেহা, সে মেয়েটি এসে চট করে খাবারে হাত দিতে গেছে, খাবারে হাত দিয়ে খেতে শুরু করবে, ফাখাজা রাসূলুল্লাহ ইয়াদাহা, রাসূলুল্লাহ তখন তার হাতটাকে ধরে নিয়েছেন, খাবারটা ঢুকে দিয়ে যাচ্ছিল হাতে, হাতখান ধরে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা জা আরাবিয়ুন, তারপরে ওই মজলিসে আর ওই একই ঘটনাতে বলছে আরেকজন বেদুইন আসলো, ফাখাজা, সেও এসে চট করে খাবারে হাত দিতে গেছে, মানুষের কত খিদা থাকতো চিন্তা, খাবার সামনে আছে এটা এখানে বুঝতে পারবেন না, থেকে এক সময় হজে সুবহানাল্লাহ, হজে এক সময় খাবার ফিরিয়ে দেওয়া হয়তো, কী যে কাড়াকাড়ি হয় ওগুলো যারা দেখেছেন তো দেখেছেন, যখন বিতরণগুলি হয় অথবা বসিয়ে বসিয়ে খাওয়া, একটা জায়গায় ছিল মিনার মসজিদে খাইফের কাছে, বসিয়ে একবার ভিআইপি খাবার খাওয়ানো হয়তো, মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা জানত তো আমাকে, সে ছাত্ররা তখন প্রথম যুগের হজ, সে প্রথম হজ ছিল 1990-91 হজ, তো 90-91-92-93 এই সময়গুলো তো প্রতি বছর হজে যেতাম, তখন তার বাধা নিষেধ ছিল না, তারপরে দীর্ঘদিন প্রতি বছর হজে যাওয়ার সুযোগ পেয়েছি, মানে আইন কারণ এগুলো কিছু ছিল না, তো যে যেতে পারে, শুধু একটা মানে তখন আর ওই বাস টাস কিচ্ছু খুঁজতে হইতো না, আর হামলা টামলার তো কোনো বালাই নেই ওইসব, হ্যাঁ কাফেলা ধরতে হবে, আপনি কোনো একটা ট্যাক্সিতে উঠে যান না পায়ে হেঁটে চলে যান, চলে গেলেই হলো, বাস পৌঁছে গেলে হলো মক্কা, তো যাই হোক, তো শুনতে পেলাম যে ওখানে মসজিদে খাইফে আমরা থাকি, পার্টি ফাটি বিছিয়ে সেখানেই থাকি, ওইটি আমাদের জায়গা, আরামে থাকি মসজিদের ভিতরে, পাঁচ অক্ত সালাত পড়ে ওইখানেই মজ করেছি, প্রথম হজগুলো ওই কয়েক বছর ওইভাবে করেছি, কোনো ফুটপাতে নয় মসজিদের ভিতরে একবারে, তা পাশে খাবার আবার ওই বাথরুমের পাশে একটা খেমা ঘেরে সুন্দর খাওয়াচ্ছে, মাশাআল্লাহ দানশীল মানুষ এদেশে অনেক আছে, তা এত সুন্দর খাসির বা উঁটের মন্দি খাওয়াচ্ছে, খুবই সুন্দর খাবার এক কথায় আর কি, তো গেলাম একবার, গিয়ে দেখি খুব ভিড়, তার মধ্যে মেজরিটি হচ্ছে মাসরি, এরা এইসব কাজে সব আগে, তো মেজরিটি মাসরি, আর আমরা তো তখন যুবক ছাত্র, তখন কত আর বয়স, অল্প বয়স তখন 22-23-24 সব বয়স আমাদের, তো এটা তো বয়সে আমাদের তো ওই বয়স যে এরকম সুযোগ সুবিধা পেলে তার ছাড়াছাড়ি নেই, তো আমরাও গেলাম, আমরা একবারের ফিকিরে আছি যে একবার ঢুকলে তো কাজ হয়ে গেলো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব, তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢুকলাম, লাইনে ঢোকার পরে সব ছোটাছুটি করে এমনভাবে বসছে, আর বসার সাথে সাথে অল্লাহ এই 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 যাদের কথা বললাম এদেরকে দেখছি ভাত খাচ্ছে না, শুধু গোস্ত শুধু গোস্ত, খাওয়া দাওয়া শেষ ছোট করে আবার বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আবার লাইন লাগিয়ে দিল, সে কয়েক বেশ কিছু লোককে এভাবে দেখলাম যে তিনবার করে লাইন লাগাচ্ছে, লাইন লাগাচ্ছে কিসের জন্য, ওই যে একবার গোস্ত খাওয়ালে আবার ঢুকবে আবার ঢুকবে এই কাজ করছে, তো এইসব চরিত্রগুলো তাদের দেখেছি, সুবহানাল্লাহ, কেউ একবার খেতে পায় না ভাত, আর এমনি ভাতটা খাওয়া যাচ্ছে, এত স্বাদের ভাত যে ভাতে গোস্ত না থাকলেও খাওয়া যায়, হ্যাঁ সে একটু করে খায় আবার ঢুকে, খায় আবার ঢুকে, আল্লাহ হেদায়েত করে এইসব চরিত্রের লোকদের।
তো মানুষ যে ছুটে গিয়ে দস্তরখানে মানে ঝাঁপিয়ে পড়ে আর খায়, ওই সব দৃশ্যগুলো কিন্তু দেখেছি আমরা, বুঝতে পেরেছেন? জি। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনের হাত ধরে নিলেন, মেয়েটার একবার হাত ধরে থামাইলেন, কারণ ওর মাধ্যমে জিন শয়তান বসতে যাচ্ছিল। আবার এই বেদুইন বিসমিল্লাহ বলেনি আর হাত দিতে যাচ্ছিল, তার হাতটাকে ধরে নিলেন, শয়তান আর সুযোগ পেল না। তারপরে রাসূল বলে ইন্না শয়তানা ইয়াস্তাহিল্লু তামা, শয়তান মানুষের খাবারকে হালাল করে নেয়, মানে খাবারে শেয়ার করে, ভাগ বসিয়ে দেয়। কখন? আল্লাহ ইউজকার ইসমুল্লাহ আলাইহি, যদি আল্লাহর নাম খাবারের শুরুতে না উচ্চারণ করা, বিসমিল্লাহ না বলা হয়। ওয়াইন্নাহু জাআ বিহাযিহিল জারিয়াতি, আর শয়তান কিন্তু এই বালিকাটিকে বাচ্চা মেয়েটিকে নিয়ে এসছে কিসের জন্য? লিয়াস্তাহিল্লা বিহা, এই খাবারে অংশ নেওয়ার জন্য, এই খাবারকে তার জন্য হালাল করার জন্য, যে কোনো রকম করে আমি যারা হাত দিতে পারি, কারণ কারো মাধ্যম ছাড়া পারছেন না হাত দিতে। যদি আপনারা বিসমিল্লাহ বলে খাচ্ছেন তো আপনাদের মাধ্যমে তার যেতে পারছেন না, ওখানে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে এমন কোনো ব্যক্তিকে নিয়ে এসে বসিয়ে দিও আপনার প্লেটে যে বিসমিল্লাহ বলেন, আর ওর মাধ্যম ধরেন। আপনারা অনেক সময় কিন্তু এরকম করেন, দু চারজন খাচ্ছেন, দেখছেন যে দু একজন আরও ঘুরছে, আসেন ভাই বসেন বসেন বসেন, আর বসে গেল, ওই যে বিসমিল্লাহ বললো না, ওর মাধ্যমে শয়তান বসে গেল। যদি বিসমিল্লাহ না বলে পরে যাদেরকে খুব আদর করে আর আপ্যায়ন করে বসতে বললেন, ভদ্রতা দেখি, ওর মাধ্যমেই কিন্তু জিন শয়তান খেয়ে ফেলল, জি, আর বরকত ছিনিয়ে নিল। তো বলছেন যে এই মেয়েটিকে নিয়ে আসলো শয়তান, শয়তান অশ্বাসা দিতে থাকে মেয়েটিকে, যেন পরিচিত করছে, যা বস, তুই বস, যে তোর মাধ্যমে আমরা বসতে পারবো, খাবারকে হালাল করার জন্য বা অংশ নেওয়ার জন্য। ফা আখাজ তো বিয়া, তখন আমি মেয়েটির হাত ধরে ফেললাম। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গাইবের কথা ওহির মাধ্যমে জানছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখারও ক্ষমতা দিয়ে দিতেন, মুজিজা। ফাজা বিহাজাল আরাবি, যখন শয়তান দেখলো যে মেয়েটির ওসিলাতে ঢুকতে পারলাম না খাবারে, তখন এই বেদুইনকে নিয়েছে যে তুই বস। হ্যাঁ, এই বেদুইনকে শয়তান প্ররোচনা দিচ্ছে যে তুই বস, লিয়াস্তাহিল্লা বিহি, যাতে শয়তান এই খাবারকে হালাল করতে পারে, অংশ নিতে পারে। ফা আখাজ তু বিয়াদিহি, নবী বলছেন এরও হাত আমি ধরে ফেললাম, এর মাধ্যমেও শয়তান চান্স নিতে পারলো না, দুই চান্স গেল শয়তানের। ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না ইয়াদাহু লাফি ইয়াদি মা ইয়াদাইহিমা, নিঃসন্দেহে তোমাদেরকে বলছি যে শয়তানের হাত আমার হাতের মধ্যে রয়েছে, হাতের মুঠে রয়েছে, মানে শয়তানের হাত ধরে আছে, শয়তানের হাতও আমি ধরে আছি, মা ইয়াদাইহিমা এই দুইজনের হাতের সাথে, এ মেয়েটির হাত যে ধরে আছি আর এই যে বেদুইনের হাত ধরে আছি আর এই হাতের মুঠে শয়তানের হাত আছে, মানে ওর একসাথে হাত ঢুকাচ্ছিল আর শয়তানকে আমি ধরে ফেলেছি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুজিজা হিসাবে, আমাদের ক্ষমতা নেই যে শয়তানকে ধরে নেবেন। আমরা মাঝে মাঝে স্বপ্নে, আমি তো দেখি, জানি না আপনারা দেখেছেন কি না, দেখছি যে শয়তান খুব দুষ্টামি করছে, হ্যাঁ খুব বদমাইশি করছে, তখন করছি কি, আমি শয়তানকে ধরে ফেলেছি, মনে হচ্ছে ধরেই নিলাম, কাজ হয়ে গেছে, এমনি ধরা যাবে না, কিন্তু আমি দোয়া পড়ছি, মানে ঘুমটা হালকা হয়ে গেছে আর দোয়া পড়তে লেগেছে, বেশ কিছু দোয়া পড়তে লেগেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতামিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াযুরুন, ধরেন এই ধরনের কিছু দোয়া যখন পড়তে লেগেছে শয়তানকে ধরেই ফেলেছি, আর তারপরে ভাবছি যে কাজ হয়ে গেছে, শয়তানকে আমি ছাড়বো না। পরে যেমনই পুরোপুরি ঘুমটা পেয়েছে, হালকা ঘুমার অবস্থা মনে হচ্ছে ধরে আছি শয়তানকে, যেমনই ঘুমটা ভেঙে গেছে আর আমার হাতে উঠে নেই, কোথায় চলে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি, যার ফলে জাগ্রত অবস্থার শয়তান আমার হাতে নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় খাওয়া দাওয়ার অবস্থায় বলছেন দেখো আমার হাতের মুঠে কিন্তু শয়তানের হাত আছে, শয়তানকে এখানে ধরে রেখেছি, এ মেয়েটির হাত আছে আর এই শয়তানের হাত, আর এইখানে বেদুইনের হাত ধরে আছি আর এই শয়তানের হাত ধরে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় মুজিজা, মানে অসাধারণ কিছু হওয়া, অলৌকিক কিছু হওয়া। এই হাদিস কোথায় রয়েছে? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস 2017 নম্বর হাদিস, আবু দাউদে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তারপরে বলছেন সুম্মা যাকারা ইসমাল্লাহি ওয়া আকাল, তারপর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বললেন আর খেলেন, আর যারা খেলো সাথে তাদেরকে বললেন যে বিসমিল্লাহ বলে খাও। ওয়ালাকিন কাদু ইউজাব, এই দুটো হাদিস দিয়ে কী জানা গেল, এই হুযায়ফার হাদিস আর আগের একটি বেদুইনের, এর মাধ্যমে কী জানা গেল যে আপনারা সবাই যদি বিসমিল্লাহ বলেন কিন্তু একজন দুইজনও যদি বিসমিল্লাহ না বলে ওর মাধ্যমে
শয়তান ঢুকে যাওয়ার চেষ্টা করবে আর খাবারে অংশ নেবে জি এর উত্তর কেউ কেউ দিয়েছেন সেজন্য সে উত্তরটা ওখানে নকল করেছে ওয়ালাকিন কাদিও যাব কিন্তু এর জবাব দেওয়া যেতে পারে বেয়ান্নাহু সাসাম লাম ইয়াকুন ওয়াদা ইয়াদাহু ওয়ালাকিনাল জারিয়াতা ইবতাদাত কেউ কেউ এই হাদিসের ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ তখন পর্যন্ত খাবার শুরু করেননি হ্যাঁ নবী সাসাম তখন পর্যন্ত খাবারে হাত দেননি প্রথম হাত ঢুকিয়েছে কে ওই মেয়েটি আর মেয়েটি বিসমিল্লাহ বলেনি সেই জন্য শয়তান সেখানে চান্স পেয়েছে এইরকম উত্তর কেউ কেউ দিয়েছেন এর জি এক কথায় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এই শয়তানের বিষয়টি যে খাবারে শেয়ার করে একজনও কেউ যদি বিসমিল্লাহ না বলে এই সব নিয়ে আসার পরে যেটা বলতে চায় সেটা হচ্ছে বিসমিল্লাহ বলা পানাহারের আগে ওয়াজিব জি ঠিক একমাত্র তার মত আমি দেখলাম শাইখ ইবনে বাজ আরও সমস্ত ওলামা কেরাম সবাই বলছেন সুন্নাতে মুআক্কাদা তার মানে প্রায় ওলামা কেরাম সুন্নাতে মুআক্কাদাই বলেছেন ওয়াজিব খুব কম দেখা গেছে কিন্তু ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এটি মত ও আম্মা মাসালাত রাদ্দিস সালাম ওই যে একটু আগে বলছিলাম যে সালাম সালামের উপর কিয়াস করা সালাম সবার দেওয়া জরুরি নয় আর সালামের জবাবও সবার দেওয়া জরুরি নয় বলছে আম্মা মাসালাত রাদ্দিস সালাম সালামের জবাব দেওয়ার মাসলা এবং ওয়াতাশমিতুল আতিস এইরকম হাঁচির জবাব হাঁচি পড়ল আর আলহামদুলিল্লাহ বলল তাহলে আমাদের কি বলতে হবে সবাইকে বলতে হবে না অল্প কেউ কিছু বললে চলবে দুই একজন বললে হয়ে যাবে একজন দুজনও বলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এটা সালামের মতো এই দুটো যে মাসলা ফাফি হেমান নাজরুন এতে আপত্তি রয়েছে এটাকে এর উপরে কিয়াস করা বা এটাকে যুক্তি হিসাবে পেশ করা ঠিক হবে না বলছেন ওয়াকাদ সাহানহু সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত এজা আতা সাহাদুকো তোমাদের কারো যদি হাঁচি পড়ে ফাহামেদ আল্লাহ আর আল্লাহর প্রশংসা করে মানে আলহামদুলিল্লাহ বলে ফাহাক্কুন আলা কুল্লে মুসলিমিন সামিয়াহু আইয়াশমেতাহু বা আইয়ুশাম্মেতাহু তাহলে প্রত্যেক মুসলিম যে তার আলহামদুলিল্লাহ শুনলো তার ওপর তার হক হচ্ছে ওই ব্যক্তির যার হাঁচি পড়েছে তার হক হচ্ছে আইয়ুশাম্মেতাহু কি যে তার হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে তাহলে এই হাদিস কি প্রমাণ করে যে এক দুইজনের বলা হ্যাঁ ইয়ারহামুকাল্লাহ বলা যথেষ্ট নয় তাহলে তাহলে ইবনুল কাইম রাহিমাহুল্লাহর মত এখানেও অন্যরকম তিনি বলছেন না যেটা জমহুর অধিকাংশ ওলামারা বলছেন যে হাঁচির জবাবের ক্ষেত্রে কিছু লোক বলে দিলেই চলবে না আপনি যখন আলহামদুলিল্লাহ শুনেছেন তাকে বলতে তাহলে আপনাকে প্রত্যেককে বলতে হবে প্রত্যেককে বলতে হবে যদিও বিষয়টি সুন্নাত ওয়াজিব না হাদিস এটি সহি বুখারীতে রয়েছে এবং সহি মুসলিমে রয়েছে ওয়াইন সল্লেম আল হুকম ফিহেমা আর যদি মেনেই নেওয়া যায় বলছেন মেনেই নেওয়া যায় যে প্রত্যেকে বলতে হবে না ফরজে কেফায়ের মতো বা সন্নাতে কেফাই ফরজ তো নাই সন্নাতে কেফাই যে কিছু লোক বললেই হয়ে গেল হাঁচির জবাব আর সালামের জবাব ফাল ফারক ও বাইনা মাসআলাত আল আকলে জাহিরুন খাবারের বিষয়টি আর হাঁচির জবাব আর সালামের জবাবের বিষয় এই দুটো বিষয় কিন্তু ভিন্ন 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 কেন ভিন্ন বলছে ফাইন্নাস শয়তানা ইন্নামা ইয়াতাওয়াসসালু ইলা মুশারাকাতিল আকল দেখেন খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন কেউ একজন তাহলে তার মাধ্যমে শয়তান খাবারে অংশ নেবে পক্ষান্তরে হাঁচির জবাব যদি কিছু লোক নাও বলেন বা কেউ না বলেন সালামের জবাব যদি কিছু না বলেন তো সেখানে কিন্তু শয়তানের পার্টনারশিপের বিষয়টি আসছে না কিন্তু সেজন্য বিষয় ভিন্ন ভিন্ন হয়ে গেল বলছেন ফয়জা সাম্মা গাইরাহু যদি ধরেন অন্যরা বিসমিল্লাহ বলল কাল্লাত মুশারাকাতু শয়তানিল্লাহু শয়তানের অংশ নেওয়াটা কমে আসলো কিন্তু একেবারে টোটালে অংশ নিতে পারবে না এমন হবে না প্রত্যেকের মাধ্যমে শয়তান অংশ নেয় ধরেন এক প্লেটে পাঁচজন খাচ্ছেন চারজন বিসমিল্লাহ বলেছেন তাহলে চারটা শয়তানের অংশ কমলো চারজন চারটা শয়তান কিন্তু চারজনের সাথে শেয়ার হইতে পারতো কিন্তু বিসমিল্লাহ বলার কারণে অংশ নিতে পারলো না শেয়ার হইতে পারলো না একজন আছে সে বিসমিল্লাহ বলেনি তাহলে এক একটা শয়তান শরীক হইতে পারলো সবাই যদি বিসমিল্লাহবিহীন হতো কেউ যদি বিসমিল্লাহ না বলতো তাহলে শয়তানের সংখ্যা বেড়ে যেত আর যখন একজন দুজন শুধু বিসমিল্লাহ বললো না তখন শয়তানের পার্টনারশিপটা কমে আসলো তার অংশটা কমে আসলো তো বলছেন যে যদি কেউ বলে আর কেউ বলে না হয়তো বিসমিল্লাহ কাল্লাত মুশারাকাতু শয়তানের লাহু তাহলে শয়তানের অংশীদারিত্ব কমে আসলো ওয়াতাবকাল মুশারাকাতু বাইনহু বাইনাল মুসাম্মি
আর যেই ব্যক্তি বিসমিল্লাহ বলেনি তার সাথে কিন্তু শেয়ার করলো, তার সাথে শয়তান শরীক হয়েছে। ওয়াইউজকার আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী সাল্লাম থেকে আরও বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইজা শারিবা, নবী সাল্লাম যখন পান করতেন, পান করার বিষয় এখন খাওয়া দাওয়ার বিষয়টি আর ওই মশলা চলে শেষ হলো, বলছেন নবী সাল্লাম যখন পান করতেন কোনো কিছু, তানাফাসা ফিল এনায়ে সালাসা তানফাসিন, তিনবার শ্বাস নিতেন নবী সাল্লাম, তিনবার শ্বাস নিতেন। কিন্তু এই তিনবার যে শ্বাস নিতেন সেটা কি গ্লাসের ভিতরে? হ্যাঁ, তাহলে তো ভিতর থেকে যে শ্বাসটা বেরোচ্ছে সেটা খারাপ, তাহলে একটু সরিয়ে, এগুলো তো অসুবিধা নেই, পান করছেন এমনি সরিয়েই থাকছে, কিন্তু গ্লাসে যদি ফোঁ ফোঁ করে, যেমন গবাদি পশু আপনি দেখেছেন গরু মহিষকে আপনার খেতে দেখেছেন, পান করতে দেখেছেন, পানি পান করছে ফস ফস করে, ফস ফস করছে পানিতে আরও পানি টানছে, তো এইটাই যদি করতে থাকেন, ছোটো বাচ্চারা বুঝে না, অবুঝেরা করে বা অশিক্ষিত অনেক মূর্খ বড়োরাও করে, এরকম যদি করেন তাহলে নাক মুখ থেকে যে ভাব খারাপ ভাবটা বেরোচ্ছে, ভিতর থেকে যেটা বেরোচ্ছে সেটা তো দূষিত, তাহলে সেটা পানিতে যাচ্ছে আর সেই পানিটা আপনি টানছেন, তাহলে তো আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এই জন্য তাহলে কী করতে হবে, পাত্রটা একটু সরে থাকতে হবে যখন আপনি শ্বাস নেবেন, একবার খেলেন শ্বাস নিলেন, এক ঢোক খেলেন বা এক 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 টানে কিছুক্ষণ পান করলেন, তারপরে যখন শ্বাস নেবেন ওতে শ্বাস না নিয়ে বাইরে শ্বাস নেবেন, তিনবার করে শ্বাস নিতেন। আর শ্বাস নেওয়ার সময় আহমাদুল্লাহ ফিকুল্লা নাফাসিন, আর প্রত্যেক শ্বাসে তিনি আল্লাহর প্রশংসা মানে আলহামদুলিল্লাহ বলতেন, ওয়ায়াস করু আল্লাহর শুকরিয়া আদায় করতেন ফি আখেরে হিন্না শেষ খানে। কিন্তু এই হাদিস কি সহি? এই হাদিস সহি নয়। এই হাদিস থেকে তার কী বোঝা যায়? যে প্রত্যেক শ্বাসে একবার খেলেন পান করলেন আলহামদুলিল্লাহ, আবার টান দিলেন আলহামদুলিল্লাহ, আবার টান দিলেন আলহামদুলিল্লাহ, শেষখানে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন, আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ, বা অন্য অন্য আরও দোয়া পড়লেন আপনি আলহামদুলিল্লাহ জাতামান ওসাখানা ইত্যাদি। তো বলছেন যে এই হাদিস সম্পর্কে বলছেন যে তিনবারে পান করা এটা তো সহি হাদিস, সহি বুখারী মুসলিমে রয়েছে, কিন্তু এই হাদিসটি যেটাতে আছে যে তিনবার শ্বাস নিতেন আর প্রত্যেকবারে আলহামদুলিল্লাহ বলতেন শেষখানে শুকরিয়া আদায় করতেন, এই হাদিসটি ইমাম ইবনু সুন্নি, ইমাম ইবনু সুন্নি একজন মুহাদ্দিস ছিলেন এবং ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র ছিলেন, তিনি তার একটি কিতাব রয়েছে আমালুল ইয়াউমিল্লাইলা, তাতে তিনি বর্ণনা করেছেন বি ইসনাদিন যাইফিন ফি, দুর্বল হাদিস, হাদিসটি দুর্বল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর একজন বর্ণনাকারী সম্পর্কে বলছেন মুনকারুল হাদিস, সে হাদিসের ক্ষেত্রে আপত্তিকর, সুতরাং তার হাদিস অত্যন্ত দুর্বল। ইমাম বুখারী যদি কারো সম্পর্কে মুনকারুল হাদিস বলেন তাহলে তার হাদিস বর্ণনা করে তার কাছে জায়েজ না। এক কথায় হাদিস দুর্বল, এই তিন তিনবার করে আলহামদুলিল্লাহ বলা, তবলিগীদের মধ্যে সব আমলগুলি আছে, লোকমা ওঠায় তখন কি বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখান থেকে হয়তো এসছে এই জাল হাদিস জয়ী বা জয়ীফ দুর্বল হাদিস থেকে এসছে হয়তো, কারণ দুর্বলের উপর আমল ওদের বেশি। তারপরে বলছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন যে কোনো খাবারে দোষ ত্রুটি আছে, খাবারে দোষ ত্রুটি থাকে, গন্ধ আসছে অথবা ঝাল বেশি হয়ে গেছে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু আমাদের তো হচ্ছে কখনো ঝাল হয়ে গেলে আপনি ঝাল খান না, ঝাল খাওয়া অভ্যাস আছে কিন্তু ঝাল একেবারে নেই, ঝাল নেই হয়তো, লবণ বেশি হয়ে গেছে আর লবণ কম খাওয়া অভ্যাস, এর বিপরীত, হ্যাঁ খাবারে কোনো মজা নেই, দোষ ত্রুটি আমরা চর্চা করা শুরু করি, হ্যাঁ এই খাবারে গন্ধ আসছে, খাবারে গন্ধ আসছে আপনি চুপচাপ থেকে যান, আপনি খেয়েন না, খাবার আপনার রুচি হচ্ছে না আপনি ছেড়ে দেন, কিন্তু যদি বলে দেন যে না খাবারে গন্ধ আসছে, খাবারটা আজকের ভালো না, তাহলে যারা খাচ্ছিল হয়তো ক্ষুধার্ত বেচারা আছে, যারা খাচ্ছিল তারাও হয়তো খেয়াল করেনি, আপনার বলার কারণে খেয়াল করে ওরাও খাওয়া দাওয়া ছেড়ে দেবে, বোঝা গেছে? আপনি মানুষকে খাওয়া দাওয়া থেকে বঞ্চিত রাখলেন, অনেকের জন্য রুচিকর কিন্তু আপনার জন্য হয়তো রুচিকর নেই, আমার জন্য রুচিকর নেই, যার রুচি নেই ওকে, কিন্তু আয় দোষ ত্রুটি চর্চা করা এটি অপছন্দনীয় কাজ, বরং করা ঠিক নয়। ওয়ামা আবা তো আমান কাত্ত, রাসূলুল্লাহ কখনো কোনো খাবারে দোষ চর্চা করেননি, বল ইনকারিহাহু যদি অপছন্দ করতেন তারা কাউ তাহলে হাত উঠিয়ে নিতেন, খেতেন না, অসাকাতা চুপ থাকতেন, কোনো নেগেটিভ কোনো কথা বলতেন না যে খাবারটা ভালো না সেই জন্য আমার রুচি হইলো না, খেতে পারলাম না, কোনো কথা বলতেন না। হাদিস এই মর্মে সহি বুখারীতে রয়েছে সহি মুসলিমে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাত্তু কখনো কোনো দোষ ত্রুটি চর্চা করেনি খাবারের, ইনিস্তাহাহু আকালাহু পছন্দ হলে খেতেন, ওয়াইন কারিহাহু যদি রুচি হইতো না খেতেন না ছেড়ে দিতেন, হাত উঠিয়ে নিলেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এমনি বসে থাকেন, তারা তো আবার হাত ধুয়ে উঠিয়ে যান না,
আর বিশেষ করে যদি মেহমান আপনার বাড়িতে হয়, আপনি আগেই তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে গেলেন, এতে মেহমান কিন্তু লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই খেয়ালগুলো রাখা উচিত। অরুপমা কালা কখনো কখনো বলতেন, যদি রুচি না হইতো আর কেউ জিজ্ঞাসা করে ফেলে যাও, ইয়া রাসূলুল্লাহ আপনি খাচ্ছেন না কেন, তাহলে বলতেন আজেদুনি আফহু, আমার আগ্রহ নেই খাওয়ার, আমার রুচি নেই, তোমাদের আগ্রহ আছে, আমরা খামি খেতে পারছি না খুব বেশি। এটা কোন খেয়ে একবারের ঘটনায় বলেছেন, সেটা হচ্ছে দব্যের গোস্ত সম্পর্কে, দব্যজন্ত সান্ডা, সান্ডা সাহাবিরা খেয়েছেন রসুলের দস্তরখানে, রসুলুল্লাহ সাল্লামকে মদিনায় সাহাবির ইয়া রসুল্লাহ আপনি সান্ডা খান না, হাত উঠিয়ে নিলে খেলেন, লাস্তো আকলুহু বা লাস্তো হারাম, আমি খাবো না আর তোমাদের জন্য হারাম বলছি না। ওকেল আলম আয়দাতে রসুল, রসুলের দস্তরখানে খাওয়া দাওয়া হয়েছে, সবাই সান্ডা খাচ্ছে, কোনো অসুবিধা নেই, কাঁকড়া আমাদের দিনে হয়ে অনেকে কাঁকড়া খেয়েছে, আমার সামনে সবাই খাচ্ছে, বলছে আমি খাবো না। কিন্তু একবার জোর করে না খান না, দেখি ঠিক আছে, বলছে সেম চিংড়ির মতো, সেম চিংড়ির মতো, দেখলাম আমি যেটা দিয়ে ওতে হাড় হাড়ি ছাড়া আমি কিছু পাই না মনে হচ্ছে, এই জন্য আমার পোষায় না ওতে। এমনি খারাপ কোনো ঘৃণা অরুচি নেই, যদিও একটা ছোটো কালকার অরুচি আছে যে হিন্দুরাকে খেতে দেখেছি ওইটা খাবো, এই জিনিসটা হয়তো অবশ্য কাজ করে অনেক সময়, কিন্তু তারপরও খাওয়া যেতে পারে। আর জীবনে একবার একজন বলেননি আমাকে খাবার দিয়েছে যে গোস্তটা খান, আমি বলছি গোস্ত না গোস্ত, খাওয়া দাওয়ার পরে যখন খাওয়া দাওয়া শেষ হতে যাচ্ছে বলছে কিসের গোস্ত জানেন, আমি তো ভাবছি যে কি হবে, হবে তো হাঁসের হবে না, হয় মুরগিরই হবে, বড় মুরগির গোস্ত হবে, তো বলছি খরগোশের গোস্ত, তো খরগোশ শরীয়তে জায়েজ, কোনো মাকড়ও নাই, অসুবিধা নেই, কাঁকড়াও জায়েজ, যেগুলো পানির প্রাণী আপনার জায়েজ, রুচি হলে খান আর না হলে খেয়েন না। আচ্ছা দব, দব যদিও স্থল প্রাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে জায়েজ বলেছেন এবং সাহাবীরা খেয়েছেন, নবী সাল্লাম খাননি, তখন জিজ্ঞাসা করা হলো আপনি খাচ্ছেন না কেন ইয়া রাসূলুল্লাহ, তো বলেন দেখো আমার রুচি হচ্ছে না, এই জন্য যে আমার মাতৃভূমিতে এটা দেখিনি কোনোদিন, মানে ছোটো থেকে খাওয়া অভ্যাস না থাকলে খুব মুশকিল খাওয়া, কিন্তু এটা একটা পরীক্ষিত মানুষের এর স্বভাব, মাতৃভূমি হচ্ছে মক্কা, মক্কায় সান্ডা পাওয়া যায় না কিন্তু মদিনায় সান্ডা পাওয়া যায়, তারপরে এই নাজদিল্লা কালকাসিম রিয়াদ এগুলোতে সান্ডা পাওয়া যায়, তো নবী সাল্লাম বলছেন যে আমার যেহেতু মাতৃভূমিতে কোনোদিন আমি পাইনি আর এই অভ্যাস নেই, সেজন্য আমার রুচি হচ্ছে না, তোমরা খাচ্ছ খাও আমি খাচ্ছি না। জি ওয়াকানা ইয়ামদাহুত্তু আমাহিয়ানা, নবী সাল্লাম কখনো কখনো খাবারের প্রশংসাও করতেন, বরং সাধারণ খাবার সিম্পল খাবার তারও প্রশংসা করতেন, কাকাউলিহি, যেমন একবার বলেছিলেন নেমাল এদাম আল খাল্লু, কতই না সুন্দর তরকারি হচ্ছে সিরকা, সিরকা বুঝেন, ইংরেজি বুঝেন আজকাল কিন্তু সিরকা বুঝেন না, হ্যাঁ ভিনিগার, দেখেন ভিনিগার বলছে, ইংলিশ বলছে, হ্যাঁ ইংলিশ বলছে কিন্তু সিরকা বুঝছেন, সিরকা উর্দু বাংলায় সিরকাই বলা হয়, আর কোনো বাংলা আছে, ভিনিগারই বলছেন কেন, ধার করে বলছেন তো সিরকা বলতে অসুবিধা কি, আর আরবি বলেন যদি ধারই করবেন তো আরবি ভাষার কাছে ধার করেন, আল খাল এখানে লেখা আছে আল খাল, খাল আচারকে বলা হয় আর খাল সিরকাকে ভিনিগারকে বলা হয়, আচারকে মুখাল্লালও বলা হয় মানে মিক্স মুখাল্লাল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রুটি যদি কেউ ভিনিগারে ডুবিয়ে খায় তাহলে আজকাল খেতে পারবেন আপনারা, যদি একসময় যারা আমাদের বয়সের সমসাময়িক তারা কিন্তু লবণ বাটা দিয়ে রুটি খেয়েছে, লবণ বাটাতে রুটি খেয়েছেন, তারপরে চাটনি বাটা চাটনি দিয়ে তো রুটি খাওয়া, হাত পাকা রুটি, কলের রুটি, এগুলো এইসব রুটি মজার সাথে চাউলের রুটি, জি তারপরে আমাদের চোখের সামনে ভালো ভালো গৃহস্থ পরিবারে রুটি, আর রুটিতে কি যদি খুব ভালো হয় তাহলে একটু চিনিতে পানি দিয়ে দিলে তো চিনিতে ডুবিয়ে ডুবিয়ে রুটি খাচ্ছে, না হলে গুড়, হ্যাঁ রুটি, হ্যাঁ এক কামড় গুড় চিবাচ্ছে আর রুটি খাচ্ছে, এই এক যুগ ছিল আমাদের বাল্য জীবনে, আর তারপরে তখন আসলো একটু ভদ্র ফ্যামিলি আর একটু পয়সা হলে একটু শিক্ষিত হয়েছে, তখন তার বাড়িতে আসলো একটু আলুর ভাজির সবজি, এটা বিশাল ব্যাপার, আলুর ভাজি যদি কোনো লজিং বাড়িতে দিয়ে দিল তো আমরা ভাবতাম যে এই লজিং তো খুবই ভালো, খুব ভদ্র ফ্যামিলি একবারে, হ্যাঁ বুঝতে পেরেছেন, আর না হইলে গুড়, গুড়ের এত বড় একটা টুকরো, বেশি না এত বড় একটা টুকরো, আর না হলে এতটুকু চিনি পানিতে ভিজান আর এতটুকু ডুবে খান, আর না হইলে লবণ বাটা, লবণের সাথে একটু একবারে লাল মরিচ এবং শুকনো মরিচ, আর যদি আর একটু ভালো হয় তাহলে কাঁচা মরিচ, হ্যাঁ বেটে দিয়ে দিলে ব্যাস খাতে পারি, আল্লাহু আকবার,
এখন ভাবা যায় এখনকার ছেলে মেয়েদের যে জেনারেশন আপনাদের সামনে আসবে আপনাদের ঘরে আছে তাদেরকে যদি বলেন তো বলে এইসব খ্রিস্টান মনে হয় নূহ আলাইহিস সালামের জামানার তাই অথচ বেশি দিন না 30-40 বছর হ্যাঁ 1975-80 দিকে চলে যান 80-র আগে তাহলে এইসব পাবেন আপনি নবী সাল্লাল্লাহু কি বলেছেন 1400 বছর আগে কত না সুন্দর তরকারি হচ্ছে এই শিরকা ভিনিগার জি তা আচার দিয়ে খাওয়া আচার দিয়ে ভাত খাওয়া জানেন না মাড় দিয়ে ভাত খাওয়া পন্তা ভাত কি দিয়ে খাচ্ছেন পন্তা ভাত একটু লবণ দিয়ে দিলেন টেস্টি হয়ে গেছে চলছে এই না যে পন্তা ভাত ও তরকারি কোথায় পাবেন এসব জি তো এই হাদিস নেমালে তো শুধু তরকারি বললেন না কতই না সুন্দর তরকারি কেন বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে তিনি মানে দাওয়াত দিয়েছেন বা তারা কিছু আপ্যায়ন করবে কিন্তু হঠাৎ করে বাড়িতে কিছু নেই গরিব মানুষ কিছু নেই বাড়িতে মাইন দানা ইল্লা খাল্লুন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে খেতে দেবো শুকনো একটু রুটি আছে যবের রুটি আর কোনো তরি তরকারিও নেই আরে গোস্ত দূরের কথা শাকসবজি কিছুই নেই কিছুই নেই কি আছে একটু খাল আছে সিরকা আছে ভিনিগার আছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে এ তো মনে খুব কষ্ট পাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সিরকা দিয়ে রুটি খেতে দিলাম তখন বললেন নেমাল এদাম আল খাল্লো তাদের মন জয় করার জন্য তাদেরকে খুশি করার জন্য কতই না চমৎকার তরকারি তুমি যেমন তার মনে করি না খুব সুন্দর তরকারি এ খাল সিরকা হচ্ছে সুন্দর একটা তরকারি সুন্দর একটা আপনার সবজি বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তা তো এ বানলে কালবে মান কাদ্দম যেই ব্যক্তি পরিবেশন করেছে খাবার তার মনের সান্ত্বনার জন্য লা তাহজিল উদ্দেশ্য এটা নয় যে সিরকা আপনার অন্যান্য শাক সবজির চাইতে ভালো বেগুনের চাইতে ভালো তো আলুর চাইতে ভালো তো অন্যান্য তরি তরকারি চাইতে ভালো এটা উদ্দেশ্য আসলে নয় নাই মামাতে কেন হল যেটা এর চাইতে বেশি আর অন্য কিছু নেই তো এটাই ভালো এটাই ভালো যেমন একজন গরিব মানুষ তার বাড়িতে কিছু নেই ভাত আছে আর লবণ আছে তো সেটাই তার জন্য তরকারি এই জন্য আর একটি হাদিস রয়েছে নেমাল এদাম আল মিল হ্যাঁ কত না চমৎকার সুন্দর তরকারি হচ্ছে লবণ হ্যাঁ লবণ বাটা একসময় তরকারি কাজ করত লবণ বাটা দিয়ে সারাদিন পার হয়ে গেছে রুটি খেয়েছে লবণ বাটা লবণ ব্যাস জি এমনি ছাতু ছাতু খেয়েছেন তো ছাতু খেয়েছেন এমনি ছাতু ঘুলে খান তো মজা পাবে না কিন্তু একটু লবণ দিয়ে দেন তো চলবে চিনির কোনো প্রয়োজন নেই চিনি না থাকলেও চলে চলবে না গুড় না থাকলেও চলে কিন্তু একটু লবণ লাগবে হচ্ছে ঠিক করে কই পন্তা ভাত এমনি পন্তা ভাত খেতে ভালো লাগবে না কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছে চলছে এখন তো বলছেন ওখানে এজা করবে বালি তম নবী সাল্লামের সামনে যদি খাবার পেশ করা হইতো ওয়া সায়েম রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আছেন কালা বলতেন এমনি সায়েম আমি রোজায় আছি যাতে করে ভুল ধারণা না হয় যে নবী সাল্লাম অসন্তুষ্ট নাকি খাবার দিলাম কিন্তু খেলেন না উনি ভাই আমি শ্যাম অবস্থায় আছি জরুরি নয় যে আপনাকে শ্যাম ভঙ্গ করতে হবে কিন্তু নফল যদি শ্যাম থাকে আর আপনি যদি মনে করেন যে খাবার সামনে এসছে আমি রোজা ভঙ্গ করবো তো কোনো গুণা নেই ভঙ্গ করলে জায়েজ ফরজ রোজা যদি কাজাও থাকে তবু ভঙ্গ করা জায়েজ না ফরজ রোজা নিয়ত করেছেন ধরেন কাজা চলছে আপনার কোনো সফরে ছিলেন বা অসুস্থ ছিলেন আর সেই সময় আপনার সামনে ভালো খাবার পেশ করে দিয়েছে আর বা মেহমান চলে এসেছে আর আপনি রোজা ভঙ্গ করবেন এটি জায়েজ নাই রমজানের এহতরাম আরও অতিরিক্ত আর রমজানে না অন্য কোনো মাসে রমজানের সিয়াম কাজা করছেন ফরজ সিয়াম আর সেই সময় আপনি ভাবছেন যে আমি যে কোনো কারণে সিয়াম ভঙ্গ করে দেবো সাপোজ মনে করেন যে স্বামী স্ত্রী আছেন আর আপনি নিয়ত করেছেন স্বামী স্ত্রী দুইজনে অথবা একজন কাজা রোজার নিয়ত করেছেন আর তারপরে সহবাসে ইচ্ছুক হয়েছেন কেউ যদি এই ফরজ রোজা ভঙ্গ করে তো গুনাহগার অবশ্যই গুনাহগার সেই ক্ষেত্রে তওবা করবে কাফারাটা ভরা নাই কিন্তু তওবা করবে এই ক্ষেত্রে যদিও রমজান মাসে যদি এই কাজটি করে তখন তার সাথে কাফারাও আছে কাজাও আছে তওবা আছে ট্রিপল হ্যাঁ তিনটি কাজ করতে হবে কিন্তু অন্য মাসে যদি আপনার রমজানে কাজা থাকে তখন কাফারা নেই কিন্তু কাজা আছে এবং গুনাহ করেছেন তওবা ওই রোজাটি করতে হবে আপনাকে জি রোজা যদি থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন নিসায়েম রোজায় আছি সহিহ বুখারীতে হাদিস আনাস থেকে ও আমারা মান কাদ্দামা ইলাইহি তাওয়াহা সায়ম মান কুদ্দিমা ইলাইহি তাওয়াহা সায়ম আই ইউসাল্লিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি তোমাদের কারো সামনে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আছো আর খাবার পরিবেশন করলো কেউ বলছে আসেন খাওয়া দাওয়া করেন ডাকছে যে আসেন খাওয়া দাওয়া করি
মানে আমরা অনেকে বলছি রোজা রেখে এসেছে আর ধরেন বলছি যে খাওয়া দাওয়া করেন, তাহলে যদি না খান যে আমি রোজা ছাড়ব না ভাই রোজা রাখবো, তাহলে আপনি কমপক্ষে দোয়া করে দেন জাজাকাল্লাহ খায় আল্লাহ আপনার বরকত দিক। জি, নবী সাসাম নির্দেশ দিয়েছেন এমন কোনো ব্যক্তিকে যার সামনে খাবার পরিবেশন করা হবে সে এম অবস্থায় এই ওসাল্লি আসে যেন দোয়া করে, কার জন্য দোয়া করে যে ব্যক্তি খাবার পরিবেশন করছে, আপনি খান আর না খান এই ইয়াদ উল এমান কাদ্দমা যেই ব্যক্তি পরিবেশন করে তার জন্য দোয়া করে। ওয়াইন কানা মুফতিরান, আর যদি সিয়ামবিহীন থাকতেন রোজা অবস্থায় না থাকতেন এই ইয়াকুলা মিনহু, তাহলে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেয়ে নাও, কেউ খেতে বলছে খেয়ে না। জি, তবে আমাদের দেশে অনেক সময় লৌকিকতার নামকে আসতে বলে মিছামিছি, আসলে উদ্দেশ্য অন্তর থেকে বলে না, সামাজিকতা আছে না নেই আমাদের দেশে। আমরা দেখতাম মাঠে ঘাটে কৃষি কাজ করছে, পাশাপাশি জমিতে কাজ করছে, নাস্তা চলে এসছে হ্যাঁ একজন কৃষকের কাছে, আর পাশের লোক কি হাল চাষ করছে, আসো ভাই খাওয়া দাওয়া করে আসো ডাকছে, আর ওই সময় এক ডাকে যদি চলে আসে অনেক সময় আসলে তার জন্য কষ্ট হয়ে যাবে, তো একজনেরই খাবার আছে। তা আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এমনি লৌকিকতার জন্য ডাকছে সামাজিকতার জন্য না আসলে আমাকে খেতে বলছে, বারবার করে বলছে না ভাই খান আসেন আসেন খেতে হবে খান, তখন আপনি খান, পরিস্থিতি আপনাকে দেখতে হবে। কারণ আমাদের দেশে এরকম কাহিনী আছে এককালের, মানুষের মন খুব ছোট দেশে, আর যত শিক্ষা কম তত বেশি, হ্যাঁ শিক্ষাও কম তারপরে অভাবও ছিল, মানুষের মনও ছোট ছিল আর অভাবও ছিল। তো বলছে কোন একজন চাষি মানুষ পাশের লোককে সবাইকে দেখে যে আসো ভাই খাও আসো খাওয়া দাওয়া করো, নাস্তা পানি এসছে মাঠে খাওয়া দাওয়া করো, তারপরে তখন এসে এক এক ডাকে এসে বসে গেছে, এক ডাকে যখন এসে বসে গেছে তখন বেচারা তো খাবার জুটলো না কম পড়ে গেল, তখন সে বলছে ও চলে যাওয়ার পরে বলছে সবাই ডাকে দেখি কোনো দোষ নেই আর আমি ডেকেই দোষী হয়ে গেলাম, মানে ঝামেলে পড়লাম ডেকে। এই জন্য কে কতটা ডাকছে কীভাবে ওইটা আপনাকে দেখতে হবে, হ্যাঁ কারণ কিছু লোক আপনাদের মধ্যে আছে হয়তো সামাজিকতার জন্য চলেন একটু চা খাই একটু হালকা করে বলেছে দিলেন টান আগে ভাগে, ওরা আগে আগে আপনি না না এরকম কাজ করবেন না আপনি, দেখেন বারবার যদি বলে সেটা ভিন্ন বিষয় আর একবার বলতেই শুধু সুযোগের সন্ধানী, না 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 এরকম করবেন না, অনেক সময় অন্যের জন্য বোঝার কারণ হয়ে যাবেন আপনি, ভদ্রতা এগুলো। তারপরে বলছেন ওয়াইদা দোয়া ইলা তাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোথাও খাবারের দাওয়াত দেওয়া হইত, তাকে একা দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও সাথী সঙ্গী আছে, ওয়াত্তাবি আহাদুন কেউ তার সঙ্গী হয়ে গেছে, আলা বি রাব্বাল মানজিলি, হ্যাঁ গায়ের জোরে নিয়ে যেতেন না যে আমি এত এত বড় ব্যক্তিত্ব আমি দু চার দশজনকে নিয়ে গেলাম, যেমন আজকাল বড়রা করে কিন্তু সাধারণ লোকের আপনারা করছেন দাওয়াত দিয়ে যে আপনাকে তার সাথে আপনার একটা শ্যালক আছে, কেন শ্যালক এই শালা শালির আত্মীয়তাটা খুবই মিষ্টি আত্মীয়তা তাই না, ও শালাকে সাথে করে নিয়ে চলে এসছে, আরে আপনার শালাকে কে দাওয়াত দিয়েছে আপনাকে দাওয়াত দিচ্ছি, এটা চিন্তা করা উচিত না, ও আরেকজনকে নিয়ে চলে এসছে আমার এক ফ্রেন্ডকে নিয়ে চলে এসছে না, অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাথ ধরত, কোনো সাহাবী সাথ ধরে নিয়েছে ও জানে না, কিন্তু তারপরে ক্ষুদাও আছে, তো যাক নবীর সাথে বা দিন শিখছেন তার সাথে ঘুরছেন, আলাভ রব্বাল মানজিল বাড়িওয়ালাকে জানিয়ে দিতেন যে দেখো একজন আমার সাথে লোক আছে তুমি যদি নিয়ে আসতে বলো তো নিয়ে আসবো আর না হলে নিয়ে আসবো না, ফাকালা বলতেন না বিষয় ইন্না হাজা তাবিয়ানা, এই যে আমার সঙ্গী না আমার সাথে সাথী সঙ্গী হয়ে গেছে, ফাইন সে তা আনতে আজানালো তুমি যদি চাও তাহলে তাকে অনুমতি দাও তাহলে নিয়ে আসবো, ওয়াইন সে তার তুমি যদি চাও যে না আমার বাড়িতে অত খাবার নেই, হইতে পারে যে খাবার ওই একজনের বা হিসাব করে তৈরি করেছে আমার মতো আরও দু চারজন লোককে ডেকেছে আর আমিও যদি দু চারটা নিয়ে চলে যাই তাহলে কাকে খাওয়াবে, এক সময় অনেকের পাকশাকের অভ্যাস থাকে না বেশি লোকের, অনেকের বাড়িতে ওই রকম আয়োজন থাকে না, হ্যাঁ ওই রকম হয়তো আর্থিক সচ্ছলতা নেই, সব দিক চিন্তা করতে হবে, তো যদি তুমি অনুমতি না দাও তো সে ফিরে যাবে তাকে ফিরিয়ে দেবো, এই বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ওয়াকানায়া তাহাদ্দা সলা তো আমি, আর একটি মাসলা যে খাওয়া দাওয়ার সময় গল্প করা চলবে না চলবে না, আমাদের দেশের মানুষরা অনেকে মনে করে খাওয়া দাওয়ার সময় গল্প করা মুকরু, আর আরবরা সবচেয়ে বেশি গল্প করে খাওয়া দাওয়ার সময়, দেখেছেন আরবদের সাথে খেয়েছেন জোর বর খেতে বসলে আসো আসো ঠেকিয়ে দিবে, হ্যাঁ গল্পই চলছে খাবারের চাইতে গল্প বেশি, তো গল্প বেশি করাতে হয় যে খাবার কম খায়, আর যারা চুপচাপ খাচ্ছে ও তো মেতে আছে ওর তার কোনো কাজ কাম নেই, কথা যারা ফেলে
অনিচ্ছাকৃত অনেক সময় খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। ওয়া কানা ইয়াতাহাদ্দাস আলা তামে নবী সাল্লাম খাওয়া দাওয়ার সময় গল্পও করতেন, তো গল্প করা জায়েজ, কোনো তাতে আপত্তি নেই, মকরু তানজিও না, অপছন্দনীয় না। কামা কাল আলী রবি বিহি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তার রবিব মানে এমন সন্তান যে স্ত্রীর সন্তান, রবিব মানে যাকে বিয়ে করেছেন তার আগের স্বামীর সন্তান, এটাকে রবিব বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইন উম্মে সালামাকে বিয়ে করেছিলেন, উম্মে সালামাকে বিয়ে করেছিলেন, আর আমর বিনে সালামা, আমর বলে একটা ছোট ছেলে, ওই যে উম্মে সালমার পেটের, আর ওই আবু সালমার, আবু সালমার ওরসজাত। তো যখন বিয়ে করলেন উম্মে সালামাকে রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার সাথে তার বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছিলেন। তো এই রবি আমর ইবনে সালামা ছিল, তাকে বলেছিলেন খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়া চলছে আর তাকে শিখাচ্ছেন মানে গল্প করছেন, তাহলে কথা বলছেন, সাম্মিল্লাহ বিসমিল্লাহ বলো, কুল মিম্মা ইয়ালিক, আর তোমার তোমার পাশ থেকে খাও, ওকুল বে ইয়ামিনিকা, ডান হাতে খাও, এই কথাগুলো বলেছিলেন। হাদিস এটিও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। অরুবামা কানা ইউকাররু আলা আদিয়াফি আরজাল আকলি আলিহিম মিরারান কামা ইয়াফালু আহলুল কারাম কামা ফি হাদিস আবি হুরায়রা ফিল লাবান। আচ্ছা, আরেকটি মাসলা, যে যারা অতিথি আপনার মেহমান হয়েছে তাদেরকে কি বারবার করে খাবার উঠিয়ে দিতে পারবেন কি না, নাকি ছেড়ে দেবেন যে আপনি আপনার মর্জি মোতাবেক খান, যা লাগে খান। এটা একটা তরিকা, সামনে রেখে দিয়েছেন ভাই, সেলফ সার্ভিস আজকাল বলছে, তাই না, নিজে নিজে উঠিয়ে খান, কে দেবো না কিন্তু আগে ক্লিয়ার বলে দিচ্ছে, একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে যে এটা বলার পরেও অনেক সময় উঠিয়ে দেওয়া, শেষ দিকে যা খেলো খেলো তারপরে একটু করে উঠিয়ে দিচ্ছেন, অথবা শুরু থেকে উঠিয়ে দেওয়া। কিছু কিছু অঞ্চল আছে যদি তুলে না দেন, উঠিয়ে না দেন, তো নিজে নিবেই না, ও না খেয়ে বিদায় হয়ে যাবে, এত ভদ্রতা আছে, মানে অশিক্ষিতদের ভদ্রতা কিন্তু এটা, বুঝতে পেরেছেন। ওরা মনে করে যে আপ্যায়ন করা মানে থালাতে চাপিয়ে দিতে, উঠিয়ে উঠিয়ে দিতে হবে, আর আগে থেকে বলবে না 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 লাগবে না লাগবে না লাগবে না, আবার দিচ্ছেন খেয়ে যাচ্ছে, কিন্তু লাগবে না লাগবে না আবার দিচ্ছেন খেয়েই যাচ্ছে। এই আজব ট্রেডিশন এগুলো গ্রাম অঞ্চলে আছে কিন্তু আমি দেখেছি, যার ফলে আমরা যখন দেশে যাই বলি ভাই আমাদের কিন্তু আরব দেশে থাকে অভ্যাস, আমরা নিজে যতটা প্রয়োজন নিয়ে নেব, কিচ্ছু দেবেন না, কারণ আপনি যেটা আপনি মহব্বতের সাথে দিচ্ছেন আপনার পছন্দ চয়েস, কিন্তু আমাকে সেটা ভালো নাও লাগতে পারে, এমন একটা সবজি চাপিয়ে দিলেন বা গোস্ত চাপালেন যেটা আমি খাবো না, মাছ এমন একটা চাপালেন এটা খাবো না, যেটা বেশি খাবো সেটা আমি নিয়ে নেবো রে ভাই, এই জন্য এটি বেশি ভালো। কিন্তু তারপরে যদি দেখেন যে ওই এলাকার এরকম ট্রেডিশন প্রথা আছে যে না তুলে দিলে ওই নিজে থেকে খাবেন, অল্প খেয়ে উঠে যাবে, তাহলে দেন, এটাও জায়েজ। তাই বলছেন যে কখনো কখনো রাসূল সবসময় তারা এটা করতেন না, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম মেহমানদেরকে বারবার করে দিতেন, হ্যাঁ উঠিয়ে দিতেন, আরজাল আকলি আলি মেরারান বারবার করে, হ্যাঁ পরিবেশন করতেন, বারবার করে দিচ্ছেন, পরিবেশন করে দিচ্ছেন। কামা ইয়াফালু আহলুল কারম, যেমন দানশীল লোকেরা করে থাকে, হ্যাঁ যারা ওই রকম উদার মনের, বড় মনের, বেশি বেশি করে খাওয়াবো, বেশি সম্মান করবো, আপ্যায়ন করবো, তারা করে থাকে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের কাহিনীর হাদিসে রয়েছে, সবকে দুধ পান করাইতে 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 শেষখানে আবু হুরায়রা বারবার করে আবু হুরায়রা পান করো ইয়া রাসূলুল্লাহ, আর পারছি না আর পারছি, এই পান করো আরও পান করো, বারবার করে ইয়া রাসূলুল্লাহ, এখানে ঠিক আছে আর পড়ছেন, মাজিদুল্লাহ লাহু মাসলা কেন, আর কোনো জায়গাই নেই, জায়গা নেই। তবে এইরকমভাবে এত বেশি খাওয়া এটা অপছন্দনীয়, কিন্তু মাঝে মধ্যে কখনো যদি হয় ক্ষুধার্ত বেচারা ছিল সেই জন্য, কিন্তু এমনিতেই শরীয়তের দৃষ্টিতে যত বেশি আপনি পেট পুরে খাবেন তত শরীর স্বাস্থ্যের ক্ষতি, আর আমলেরও ক্ষতি আছে, ইমান আমলেরও ক্ষতি আছে, তত বেশি গুনহার মন মানসিকতা হবে, আর যত ক্ষুদাই থাকবেন দেখেন রোজা অবস্থায় কোনার দিকে মনে যায় না, কেন ক্ষুদায় আছেন, সেই জন্য পেট ভরলেই কিন্তু গুনাহ সম্ভাবনা বেশি হয়ে যায়। এই জন্য সবসময় পেট ভরে থাকাটা একজন মুসলিমের জন্য ক্ষতিকর, ক্ষুদায় থাকলে অনেক ফায়দা রয়েছে, শারীরিক মানসিক ইমানি সব রকম ফায়দা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বারবার করে পরিবেশন করতেন। ওয়া কানা ইযা আকাল ইনদা কওমিন, কোনো সম্প্রদায়ের কাছে গিয়ে যদি মানে মেহমান হতেন আর খাওয়া দাওয়া করতেন, লাম ইয়াখরুজ অতক্ষণ পর্যন্ত তাদের বাড়ি থেকে বেরোতেন না, হাত তাইয়া দোয়া যতক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া না করতেন। আজকাল কিন্তু আমরা যারা সহি আকিদার অনুসারী অধিকাংশদের দেখি খাওয়া দাওয়া করলেন কিন্তু দোয়া করেন না, বেদাতিরা বেদাতি দোয়া করেন, সম্মিলিত মোনাজাত, যেখানে যে একটা মোনাজাত ধরে দিবে, তাই না, আর আপনার সুন্নতিটা কেন করেন না, দোয়া করেন।
আচ্ছা দুয়া নবী শাসনা শুনিয়ে করেছেন, অনেকে বলে আমি মনে মনে করে দিলাম, না মনে মনে করলে মনের যে একটা সান্ত্বনা তৃপ্তি এটা হয় না। ধরেন আমি খেলাম আপনাদের কারো কাছে আর খাওয়া দাওয়ার পরে ভিতর ভিতর আমি দোয়া করলাম, বেজাহারিল গাম চোখের আড়ালে মনে মনে এই দোয়া থেকে গেল। তো আপনি বলছেন শেখ আমার বাড়ি এত সুন্দর করে কষ্ট করে খাওয়াইলাম, কত আপ্যায়ন করলাম, কিন্তু একটা দোয়াও দিলেন না, হবে না হবে না। আরে না হইলেও একটা দিক আছে অবশ্যই। এই জন্য আল্লাহ বলছেন যে যারা জাকাত নিয়ে আসবে নবীকে বলছেন ওয়াসাল্লি আলিম, তাদেরকে দোয়া দাও, কারণ তোমার দোয়াতে ফাইন্না সলাত সাকানুল্লাহ, তাদের মনের শান্তি যোগাবে, মনের তৃপ্তি শান্তি হবে। যখন বলো জাযাকাল্লাহ খায়ের বারাকাল্লাহ লাকা ফি আহলিকা মালিকা আল্লাহ বারিক লাহুম ফি মা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ইত্তা আল্লাহুম আতমানাতা মান ওয়াসকান সাকানা, মনটা খুশি হয়ে যাবে। যে একজন নেক মানুষের কাছে অথবা মুসলিম ভাইয়ের কাছে দুটো খাওয়াই আমি দোয়া পেলাম, আমার অনেক লাভ হইল। হ্যাঁ, যেটা আমি খাওয়াইলাম তার সাথে অনেক বেশি আমার বেনিফিট লাভ হলো। তো এই জন্য দোয়া উচ্চ স্বরে দেওয়া উচিত। আমরা সুন্নতের অনুসারীরা সুন্নত পালনে গাফিলতি করি আর বেদাতিরা বেদাত পালনে অগ্রগামী, বেদাত পালনে আগে আগে তারা। রসুল্লাহ সাল্লাম অতক্ষণ বাড়ি থেকে আরও বেরোতেন না যতক্ষণ তাদের যেন দোয়া না করতেন। ওজাকার আবু দাউদ ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন আবুল হাইসেমের ঘটনায় ফা আকালু, খাওয়া দাওয়া করলেন, ফালাম্মা ফারাগু, যখন খাওয়া দাওয়া শেষ হলো নবী সাল্লাম সাথে সাথী সঙ্গীরা ছিলেন, বললেন আসিবু আখাকুম, তোমাদের ভাইকে যার বাড়িতে খেলে তাকে তোমরা খাবারের প্রতিদান দাও, মানে বদলা দাও। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহ রাসূল, আমা এসাবাদ, কী করে বদলা দেবো, উনি খাওয়াইলেন এখন আমরা কী দেবো তাকে, কী দিতে পারি? আজকাল তো আছে, আজকাল বিয়ে শাদীর দাওয়াত খেতে গেলে দামি দামি গিফট নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু না, ওইটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। কালা বলছে ইন্নার রাজুলাইজা দাখালা বাইত, কোনো ব্যক্তি যখন নিজের বাড়িতে প্রবেশ করবে, ফা আকালা, তো আমহার, তার খাবার খেলো, অসারে বা সারাবো, তার বাড়িতে পান করলো, ফা দাওলহু, তার জন্য দোয়া করলো, খাওয়া দাওয়া করলেন, দোয়া করেন, ফা যালিকা ইসাবত, এটি হচ্ছে তার প্রতিদান দেওয়া, আপনি বদলা দিয়ে দিলেন, দোয়া করলেন মানে তার খাবারের প্রতিদান দিয়ে দিলেন। এ হাদিস মুসনাদ আহমদ আবু দাউদে রয়েছে, যদি হাদিসটিতে দুর্বলতা রয়েছে কিছুটা, একেবারে দুর্বল নয় তবে দুর্বলতা রয়েছে। এবং নবী সাল্লাম থেকে সহি হাদিস আর একটি রয়েছে, আন্নাহু দাখালা মানজেলাহু লাইলাতান, একদিন রাতে বাড়িতে প্রবেশ করলেন, ফালতামাসা তামান ফালমে, যদি বাড়িতে গিয়ে খাবার তলাশ করলেন, মেহমান ছিল, কিছুই পেলেন না, কিছুই ছিল না বাড়িতে, ফাকালা, বললেন নবী সাল্লাম দোয়া, আল্লাহ আতেমান আতামান ওয়াসকেমান সাকানা, হে আল্লাহ যে আমাকে খাওয়ালো বা খাওয়াবে তাকে তুমি খাওয়াও, আর যে আমাকে পান করালো বা পান করাবে তাকে পান করা। আল্লাহ মাতেমান আতামানা ওয়াসকেমান সাকানা, এই হাদিস সহিহ মুসলিম রয়েছে 2055। ওয়াকানা ইয়াদউ লিমা ইউযাইফুল মাসাকিন, কেউ গরিব মিসকিনদেরকে যদি আপ্যায়ন করতো তাদের জন্য দোয়া করতেন, ওয়া ইউসনি আলিম, তাদের প্রশংসা করতেন, অন্যদেরকে খাওয়াইছে কিন্তু গরিব মিসকিনে তবু দোয়া করতেন। ওয়াকান আল্লাহ ইয়ানাফা মিন মুআকালাত আহাদিন সগীরান কানা ও কাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সাথে খেতে বসতে কোনো রকমের নিজেকে ছোট মনে করতেন না, যে আমি এদের সাথে বসলে ছোট হয়ে যাব। হ্যাঁ, ইয়া আনাফো আনফ থেকে, আনফ মানে নাক, আর আমাদের বাংলা ভাষাতে একটা নাক সিটকানো, নাক সিটকানো বুঝেন, মানে তাদের সাথে তাদের লেভেলে আমি না, আমি ওপর লেভেলের, হ্যাঁ, নাক সিটকানো, ওদের সাথে বসা চলবে না, ওদের সাথে খাওয়া দাওয়া চলবে না। যেমন আজকাল কিন্তু আছে বিজনেসম্যানরা বিজনেসম্যানের সাথে যতগুলো পার্টি তাদের, তাদের ওই লেভেলে পার্টি, ডাক্তারদের ডাক্তারদের সাথে পার্টি, গরিব দেখবেন তাদের বাড়িঘরে, আমি দেখেছি এইরকম মহলগুলোতে দাওয়াতে গিয়ে তাদের লেভেল ছাড়া গরিব লেভেলের কোনো লোক নেই, এইরকমটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে গোলাম, ছোট, নাবালক, সব রকমের, সব স্তরের লোক নবী সাল্লামের সাথে বসে খেতেন। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেকে ছোট মনে করতেন না, ভাবতেন না, মিন মুআকালাত আহাদিন, কারো সাথে খেতে বসতে, ছোট সাগিরান, ছোট হোক, কানা ও কাবিরান, বড় হোক, হররান, স্বাধীন ব্যক্তি হোক, অথবা দাস, গোলাম হোক, ওয়া আমর বিল আকলি বিল ইউমনা, ডান হাতে খেতে বলতেন, ওয়া ইয়ানহা আনিস শিমাল, বাম হাতে খেতে কঠোরভাবে নিষেধ করতেন, ওয়া ইয়াকুল, আর বলতেন ইন্না শয়তানা ইয়াকুলু বিশিমালি, শয়তান বাম হাতে পান আহার করে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, বাম হাতে পান করে, শয়তান যখন বাম হাতে পান করে, বাম হাতে খায়, তাহলে বাম হাতে পান আহার করা মকরুহ না হারাম, হারাম নাজায়েজ। এই কথাই বলছেন মুক্তাদাহু, এই হাদিসের বাহ্যিক অর্থ হচ্ছে তাহরিমুল আকলে বেহা, বাম হাতে পান আহার করা হচ্ছে হারাম, বাম হাতে পানাহার করা হারাম,
জি, দাঁড়িয়ে পান করা হারাম নয়, কিন্তু বাম হাতে পান করা, বাম হাতে খাওয়া হারাম, নাজায়েজ কাজ, কারণ এ শয়তান করে। অহসহি, আর এই মতটি হচ্ছে সহি। আর একটি মশলা রয়েছে, ও আমারা মান শাকাউ এলেহি আন্নাহু লা ইয়াশবাউ না ইয়াসতামি আলা তামিহিম। কিছু সাহাবায়ে কেরামগণ এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি খুব, খাওয়া দাওয়া করছি, খাচ্ছি খুব, কিন্তু আমাদের তৃপ্তি হচ্ছে না, খেয়ে দিয়ে মন ভরছে না, শান্তি পাচ্ছি না, কেন তৃপ্তি পাচ্ছি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মনে হয় তোমরা আলাদা আলাদা পৃথক হয়ে বসে খাচ্ছ, সবাই আলাদা আলাদা হয়ে, যেমন আজকাল ওই পশ্চিমা খাবারের সিস্টেম, বুফে লাগানো আছে আর সব নিচ্ছে, আর এদিকে ওদিকে ঘুরে, এখানে কেউ বসছে, ওইখানে কেউ বসলো, কেউ গেল ওইখানে, কেউ দাঁড়িয়েই খাচ্ছে, এতে বরকত নেই। জি, এটা একেবারে নিষিদ্ধ এই তরিকে। যদি বুফে সিস্টেম করেন জায়েজ, কিন্তু বুফে সিস্টেম হলো দস্তর বিছানো আছে অথবা টেবিল লাগানো আছে, নেন গিয়ে একসাথে বসে খান, ওখানে প্লেট আলাদা আলাদা হোক, সমস্যা নেই। সবচেয়ে ভালো হচ্ছে আরবরা যেভাবে খাচ্ছেন, কিন্তু শর্ত হচ্ছে অপচয় যেন না হয়। আরবদের তরিকাটা সবচেয়ে ভালো, কিন্তু অপচয় যখন হয়ে যাচ্ছে তখন সেটা ভালোটা কালো হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে একই প্লেটে একসাথে বসে খান, এতে বেশি বরকত হবে, আর খাবার অল্প নেবেন যাতে করে আপনারা শেষ করতে পারেন। কিন্তু হচ্ছেটা কি, আজকাল ধন সম্পদের প্রাচুর্যের কারণে অভাব তো নেই, এতগুলো খাবার নিয়ে বসলো আর তার চারা না পরিমাণও খেতে পারলো না, আর বাকিটা নষ্ট করে দিল, এটা বড়ই বরকতহীনতার কারণ, বরকত চলে যাওয়ার কারণ। একসাথে খেলে তৃপ্তি হবে, সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে এক প্লেটে খাওয়া, অল্প অল্প করে খাবার নেন আর খান। দুই নম্বর তরিকা হচ্ছে একই দস্তরখানে বসেন বা টেবিলে বসেন, কিন্তু প্লেট আলাদা আলাদা থাক, সেটাও ঠিক আছে, এতেও তৃপ্তি হইতে পারে এবং বরকত হইতে পারে। আর তিন নম্বর যেটা বরকতহীনতা, সেটা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে খাওয়া দাওয়া, যেটা পশ্চিমা পদ্ধতি, কেউ সোফায় বসে আছে, কেউ নিচে বসে আছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, জায়গায় নেই তো দাঁড়িয়ে খাচ্ছে, আর বুফে থেকে উঠাচ্ছে, উঠার পরে যে যেখানে ইচ্ছা ওইভাবে বসছে, বিক্ষিপ্ত, এটা পছন্দনীয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোকের অভিযোগ করলেন, আন্নাহুম লা ইয়াশবাউন, তাদের তৃপ্তি হচ্ছে না খেয়ে দেয়ে, তাদেরকে বললেন, আইয়াস্তাম আলা তামিহিম, তোমরা একসাথে বসে খাও। এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে, আজকাল পশ্চিমা তরিকা কি, আমাদের মুসলিম সমাজে কিন্তু এই রিউমার ছড়িয়ে গেছে, আর এই রোগ, এটা একটা মারাত্মক রোগ। সেটা হচ্ছে ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা থেকে আসছে, একসাথে খাচ্ছে না, বাবা যখন আসলো খেয়ে ফেললো, ব্যস্ত মানুষ, মা ওর মতো খেয়ে ফেললো, আর তারপরে বাড়িতে যারা আছে তারা একসাথে বসে খাবে না, যার যখন ইচ্ছা হলো আমি খাবো না, এখন খিদা লাগেনি, একজন খেলো, আরেকজন এক ঘন্টা পরে, আধা ঘন্টা পর খাবে, আর তারপরে যে যখন আসলো, কেউ কারো অপেক্ষা করা করি নয়, এটা বরকতহীনতার কারণ। ইস্তেমালাত্তম হচ্ছে যে সকালে একবার নাস্তা করবো সব মিলে, ফ্যামিলি মেম্বার যত আছে ছেলে মেয়ে নিয়ে একসাথে বসে খাবো, দুপুরে যখন খাবো একসাথে খাবো, রাত্রে বসে খাবো তো না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একসাথে বসে খাবো, এটা হচ্ছে উত্তম তরিকা, এটা হচ্ছে তৃপ্তির মাধ্যম এবং বরকতের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতেমা মানে একত্রিত হয়ে খেতে বলেছেন, ওয়ালা ইয়াতাফাররাকু, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে না, ওয়া ইয়াযকুর ইসমাল্লাহ বিসমিল্লাহ বলে খেতে বলেছেন, হাদিস মুসনাদ আহমদ আবু দাউদে রয়েছে, এবং হাদিসকে আল্লামা আল-আলবানী হাসান বলেছেন। জি, আর একটি হাদিস রয়েছে যে হাদিসটি জয়ীফ, কিন্তু জয়ীফ দুর্বল হাদিস নিয়ে এসেছেন, বরং অনেকে জাল বলেছেন, শোনেন সেটি, ও রোবে আনহ নবী সাল্লাম দেব বর্ণিত আন্নাহ কাল, নবী সাল্লাম বলেছেন, আজিবু তোয়ামাকুম বেজিকিরিল্লাহ, তোমাদের খাবারকে গলিয়ে ফেলো আল্লাহর জিকির আজকার মাধ্যমে, ওয়াসলাত এবং দুয়ার মাধ্যমে, ওয়ালা তানামু আলিহার, খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যেও না। কথাটি ঠিক, কিন্তু হাদিস ঠিক নেই, কথাটি সাইন্টিফিক মানে ডাক্তারদের কথা, কিন্তু রসুলুল্লাহ কথা হয়ে যাবে ঠিক না, এবার বুঝতে পেরেছেন, মানে এই এই কথাটি, তোমরা খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যেও না, কারণ খেয়ে দিয়ে ঘুমাইলে সমস্ত যে খাবারের চর্বিগুলো আছে সেগুলো সব জমবে, আর জমে থাকার পরে ধীরে ধীরে কিছুদিন জমে থাকলে তখন সেটাই তখন আপনার কোলেস্ট্রলে পরিণত হবে, আর শরীরের জন্য ক্ষতি করা হবে, আর প্রাণনাশক হইতে পারে। ফাতাকসু কলু বকুম, খেয়ে দিয়ে সাথে সাথে শুয়ে যাও, অথবা খাওয়া দাওয়ার পর আল্লাহর জিকির না করো, দোয়া না করো, তাহলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে, পাষণ্ড হয়ে যাবে। এই হাদিস কোথায় রয়েছে বলছে, ইমাম আবু নুয়াইম বর্ণনা করেছেন, এবং ইমাম বাইহাকি শাবুল ইমানে বর্ণনা করেছে, ইবনে সুন্নি বর্ণনা করেছেন, কিন্তু এতে এমন বর্ণনাকারী রয়েছে যাকে মিথ্যাবাদীও বলা হয়েছে। আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ তার দুর্বল হাদিসের সিরিজের 115 নম্বরে বলেছেন, মওদুন, হাদিসটি জাল। কোন হাদিসটি জাল?
যে খাওয়া দাওয়াকে কি করে খাবারকে যে পেটে খাবার খেলে সেটা আল্লাহর জিকিরের মাধ্যমে হজম করো, গলিয়ে দাও মানে হজম করো, তো জিকির আজকার মাধ্যমে হজম করো এবং দুয়ার মাধ্যমে হজম করো, আর সাথে সাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও না, নাহলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। এই হাদিসটি জাল হাদিস বলছে। এই হাদিসটি কারা? সুফি বিদাতি মোল্লারা আবিষ্কার করেছে, কারণ সুফিদের কাছে একটা তরিকা আছে যে তারা খাবে আর খেয়ে দিয়ে নেচে নেচে জিকির করবে। নাচ গানের সাথে জিকির আছে না? নেই, আছে না? বাংলাদেশে কিছু তরিকা আছে, কিন্তু মাইজ ভান্ডারের তরিকাতে নাচ গান আছে। হ্যাঁ, নাচ গানের মাধ্যমে ইবাদত করা, জিকির করা, নাচছে ঢোল ঢোল তাবলার সাথে তাদের জিকির চলছে, নাচের সাথে সাথে জিকির চলছে, ড্যান্সের সাথে জিকির চলছে। তো এইগুলি হচ্ছে তাদের আবিষ্কার। হ্যাঁ, এদের পূর্বপুরুষ যেসব বেদাতিগুলো ছিল সুফিরা। তো এই হাদিস মোটেই সহি নাই, আর এত বড় ইমাম ইবনুল কাইম রাহমাল্লাহ তিনি এই হাদিস নিয়ে এসেছেন। এই জন্য সবসময় আর বলি যে যতই বড় আলেম হোক না কেন, ভুলের ঊর্ধ্বে দুনিয়াতে কেউ নেই একমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য অন্য আম্বিয়া রসুলগণ, কারণ নবী রসুল ছাড়া কারো কাছে ওহী আসেনি। ইমাম ইবনুল কাইম এত বড় সালাফি আলেম আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র একবারে, তাদের এলেমের ধারে কাছে আমরা কিছুই না, কিন্তু তারপরে দেখেন একটা জাল হাদিস নিয়ে চলে এসছেন। আর তারপরে জাল হাদিস সম্পর্কে বলছেন, ও আহরা বেহি আইয়াকুনা সাহিহান, আর এই হাদিসটির জন্য, এই হাদিসটির জন্য সমীচীন হচ্ছে যে সেটা সহি সহি হইতো বা সহি, অত্যাজরেবাত সাধুবেহী, আর এই হাদিসটির হ্যাঁ সমর্থন করে বাস্তবতা, মানে বাস্তব অভিজ্ঞতা। দেখেন কোনো কিছু বাস্তবে হচ্ছে বলে সেটা ধর্ম হয় না। এই ফর্মুলা যদি নেন তা আপনি গুমরা হয়ে যাবেন। তাহলে যারা তাবিজ ব্যবসায়ী তারা বলছে তাবিজ দিয়ে তো আমাদের রোগ ভালো হচ্ছে, তাবিজ দিয়ে তো শয়তান তাড়াচ্ছে দেখছি, আর শয়তান আমাকে বিরক্ত করেন না। যেই দিন থেকে বাড়িতে দোয়া তাবিজ টাবিজ করেছি সেই দিন থেকে আর বাড়িতে শয়তান বিরক্ত করেন না। তাহলে বলবে যে জায়েজ না? মোটেই জায়েজ নাই, হারাম, বেদাত বেদাত, শিরিক শিরিক, জি। সুতরাং বাস্তবতা ইসলাম নয়, বাস্তব কার অভিজ্ঞতা। অভিজ্ঞতা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তো আপনি পালন করেন। যেমন শরীর চর্চা করলে যে ফায়দাগুলো রয়েছে, হাঁটাহাঁটি করলে ফায়দা আছে, আর আপনি যত খালি পেটে থাকবেন তাতে ফায়দা রয়েছে, তারপরে আপনি খেয়ে দিয়ে হজম করে ঘুমাবেন, ফায়দা আছে। কিন্তু আপনি আপনি বাস্তবতাকে আপনি শরীয়ত বলবেন যে এটা শরীয়ত, ধর্মকর্ম না? ধর্মকর্ম বলবো না, হ্যাঁ এগুলো কোরআন হাদিসের কথা বলবো না। তো জাল হাদিস পেশ করার পরে বলছেন যে বাস্তবতা এর সমর্থন করে, এসব কথা যুক্তিসঙ্গত নয়। তো এই হাদিস আসলে সহি নয়, আল্লাহ তাআলা আলম। আর এখানে আলোচনা শেষ হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما